কত নম্বরটা করে দিলাম এটা? সব কিছু ঘুরিয়ে দিতে তুই কেন, একটা বা দুইটা কম? 7-8 সাত কইছে গিয়া, 7 ও 9 6 লাগে না নি? অন 1 জানুয়ারি 2005 a man acquires a piece of land 10,000, transferred to his wife and market value of land 80,000. তাহলে transfer to husband wife হইব, no gain no loss. তাহলে এগু wife এর লাগে cost হইব গিয়া 80,000, simple matter. তাহলে task, your task 6 7, why না আমি task, আচ্ছা your task 7 নাই? তাহলে 7 ও কইছে যদি হে তার ফুরিয়ে ট্রান্সফার করে, তাহলে সিম্পল কথা ফুরিয়ে ট্রান্সফার করছে কি তা মাগনা দিলে আইছে, তাহলে মাগনা দিলে তো আমরা ডিসপোজাল প্রসিট 0 ধরতাম না, ধরো মার্কেট ভ্যালু, তাহলে মার্কেট ভ্যালু কত আসলো 80,000, তাহলে অনলে হমো ডিসপোজাল প্রসিট ডিমড, মানে এটা অ্যাকচুয়াল নাই, 80,000 লেস কস্ট 12,000 গেইন, তো 70,000 এখন কি তা চাইছে তার গেইন না লস না? তাহলে তো শেষ হোক, শেষ সিম্পল ইকুয়েশন নট ট্যাক্সেবল হইলে আমরা হউ 11,100 বাদ দিলাম, মানে দিয়া হলাম ওকে 8 গ্রে ওন এ পিস অফ ল্যান্ড বট ফর 40,000 2009 কিন্তু ট্যাক্সে 1500 লস, ট্যাক্সেবল ইনকাম 50,000, তার মানে হ্যাঁ বেসিক ব্যান্ড খাই লিছে, ট্যাক্সেবল ইনকাম মানে হইলো কি ওখান দিয়ে বুঝতাম বেসিক ব্যান্ড আছে না না, তার মানে ইগো আমি 20% এ ধর্ম ট্যাক্স এই আইরাম, আমি এখানে গেছি না, আমি লাইন বাই লাইন করে এইরাম, আর চিন্তা কর আমি ইনফরমেশন খেনে দিছে না দরকার নাই, কারণ খালি খাইছে ক্যাপিটাল গেইন, কত ট্যাক্স আইছে না, খালি গেইন হতো হইছে যে খাইছে কত টাকা গেইন ধরো ট্যাক্স বাকরার দরকার না, বাকর তো ভালো হইছে। আচ্ছা ও কোয়েশনও দেখো, অনেক কইছে যে ট্যাক্সেবল ইনকাম যে ওলা দিয়ে দিয়েছে 50,000 থেকে আমরা বুঝলাম যে ট্যাক্সের রেটটা কম লাগবে আর কিছু লাগে না, অলরেডি হ্যাজ নেট ক্যাপিটাল গেইন 20,000, ওয়ান্টস টু সেল ল্যান্ড ফর সেল প্রসিট 64,000, অলরেডি তার ক্যাপিটাল গেইন আছে 20,000 আর ব্যস্ত স্যার 64,000, দ্যাটস গুড, তাহলে 64,000 এ বেচলে তার এক্সট্রা আরো লাভ হইব কত 25,000, 40,000 থেকে 25,000, তার আছে 20,000, টোটাল 45,000 এর উপরে হেজিব 20% ট্যাক্স। Greg's wife is a housewife and does not have any income or capital gain of her own. কইছে ফর দা ট্যাক্স ইয়ার 1500 তার ট্যাক্সেবল ইনকাম আছে 50,000 এবং ক্যাপিটাল গেইন অলরেডি আছে 20,000, আরো কিছু অ্যাসেট বেচছে না, এই অ্যাসেটও লাগাইছে না কিন্তু ট্যাক্স কেবল হিসাব করবা, সব গেইন তুমি একখান হিসাব করবা, অহন লাগি কইরা আমি এই অ্যাসেটও আইতো না। এখন আমরা দেখলাম যে তার বউ লগিয়া কোনো ইনকামও নাই ক্যাপিটাল গেইনও নাই, তাহলে এখানে দুইটা লাভ আছে। আচ্ছা হি থিংস দ্যাট ইট ইজ উইশ টু ট্রান্সফার দ্য অ্যাসেট টু হিজ ওয়াইফ, লেট হার সেল ইট, হোয়াট অ্যামাউন্ট ট্যাক্স গেট সেভ, তাহলে এনে বুঝা লাগবে হে কত টাকা সেভ করেন, এখানে দেখতে হলে দেখা লাগবে হে কত টাকা ট্যাক্স দিল না। ওকে তাইলে আমরা টোটালটার উপরে হিসাব করাম না, আমরা হিসাব করাম খালি জাস্ট ও ও ল্যান্ডের উপরে, সো ল্যান্ড যখন হে কিতা করবো জাস্ট গ্রেগ, আচ্ছা গ্রেগ ইজ গ্রেগ হ্যাজ আদার গেইন অফ 20,000 which will use his kita annual exemption 11,100, tar mane tar to aro 20,000 taka gain ache, o 20,000 taka kintu 11,100 khailibo, eno je 25,000 taka labh hoybo, ebuthe
কেটে পড়তে পারছো না, কোনো অ্যানুয়াল এক্সামিনেশন বাদ দিতে পারছো না, ঠিক নাই? সো হিজ গেইন অন ডিসপোজাল অফ ল্যান্ড অফ কত, 65,000 মাইনাস 40,000 25,000 উইল বি ট্যাক্স কত হইব, ট্যাক্স এট 20%, সো দ্য ট্যাক্স উইল বি 25,000 ইন্টু 20%, জাস্ট কিলা লেখতে হয়ে গেছে তোমাদের হয়ে যাবে, নাহলে লইব তুমি যদি ওলা বুঝিলে, তুমি যেন অলরেডি 5,000 বাঘা বলিয়েছো, ওকে জাস্ট এনার রেশনও লইল কি, যদি তার আদার ইনকাম 20,000 থাকতো না, তাহলে ও 25,000 থেকে 11,100 বাদ দিলাম আমি, দিয়ে আমরা এর বাদে বাদ বাকি যেগুলো রইল অনেক গ্রুপে 20% ধরলাম, বুঝতে পারছি? যদি আদার ইনকাম থাকতো না তার একমাত্র গেইন তাহলে ল্যান্ড বেসিয়া, আমরা জানি চার্জেবল গেইন থাকি ট্যাক্স বাদ দিয়ে আসলে, এই অ্যানুয়াল এক্সেমশন বাদ দিয়ে আসলে ভাই ট্যাক্সেবল গেইন, আর ট্যাক্সেবল গেইনের উপরে ট্যাক্স ধরি, সো ওই লোকই ব্যাপার। ইফ হি ট্রান্সফার এটা কোডে যদি ট্রান্সফার করে, সিজিটি কম্পিউটেশন উইল বি অ্যাজ ফলোস, তাই বেসবো ডিসপোজাল প্রসিডিউর হইলো গিয়া, তাই লাগাইব 65,000, যেহেতু জামার কাছ থেকে আনছে নো গেইন নো লস, এলায়েবল কস্ট হইব গিয়া 40,000, গেইন হইব গিয়া 25,000, লেস এই বাদ দিব, তাই যেহেতু কোনো ইনকাম গেইন নাই, সো এই বাদ দিব আমরা 11,100, তাইলে ট্যাক্সেবল গেইন হইব গিয়া কত, 13,900 না, নাই ট্যাক্স হইল গিয়া, যেহেতু তাই এস হি হ্যাজ নো ইনকাম ট্যাক্স বা ট্যাক্সেবল ইনকাম, সরি নো ট্যাক্সেবল ইনকাম, সো অল বেসিক ব্যান্ড সরি ইজ অ্যাভেইলেবল, সো তাই ট্যাক্স দিব 13,900 রুপে 10%, 1390, সো টোটাল টোটাল ট্যাক্স সেভিং, ইয়েস থাকি টোটাল ট্যাক্স সেভিং ফর জি আর এ গ্রেগ গ্রেগ if he transfer transfer the asset to his wife of 5,000 taki 1390 বাদ দিলে কত, 1400 দেখো, ঠিক আছে এখন এগুলো আমি যে স্টাইলে আনসার করছি স্টাইলটা লিখে তোমার অ্যাকচুয়ালি পেপার বেস ডেভেল আসলো, রিটেন কোয়েশ্চেন আসলো, এখন আমরা জানি সিজিটি কোয়েশ্চেন রিটেন হয়তো না, সিজিটি কোয়েশ্চেন এমটিকিউ দেখবে এমসিকিউ দেখবে, সো এমটিকিউ একটা কোয়েশ্চেন দিয়া হলো ট্যাক্স সেভিং কত, তাহলে আমার কিছু নাই ট্যাক্স সেভিং এর লাগে আমরা হিসাব করবো, যে আমরা অলরেডি জানি দেখবো চোখে ইনফরমেশনও গ্রেগে বেশি লাভ করবো, ট্যাক্স সেভিং কার্ডটা হিসাব করো ও ল্যান্ডর যদি অ্যাসেটটা ট্রান্সফার করে, ওকে তাহলে 65,000 টাকা তাকে 40,000 গেলে 25,000 টাকা গেইন, পয়লা আমরা খাতা খোলাম আর একটা বলি 65,000 মাইনাস 40,000 তাহলে আমার জাস্ট আমরা ওয়ার্কিং করাম 25,000 গেইন, অলরেডি ট্যাক্সেবল ইনকাম আছে 25,000 টাকা আর একটা গেইন আছে 20,000 টাকা, সো হ্যাঁ কোনো অ্যানুয়াল এক্সেমশন পাইতো না, কোনো বেসিক রেন্ট ব্যান্ড পাইতো না, সো জাস্ট আমরা 25,000 রুপে 20% ট্যাক্স ধরবো, দ্যাটস ইট। ব্যান্ডটা হলো বেসিক ব্যান্ড
32000 আমরা এখান জানি ঠিক না নি বেসিক ব্যাংক অ্যাভেলেবল আছে না না ওখানে দেখার লাগে আগে দেখুন হে ট্যাক্সেবল ইনকাম আছে নি তার ট্যাক্সেবল ইনকাম যদি 32000 এর নিচে থাকে তখন কম তখন ওই লগে আমার অ্যাভেলেবল ইউ নো তার ট্যাক্সেবল ইনকাম 50000 তাহলে ট্যাক্সেবল ইনকামেও আমার বেসিক ব্যাংক ইউজ করে লিছে সো ক্যাপিটাল গেইন লাগে আর কোনো বেসিক ব্যাংক লেফট নাই আর ব্যাংক লাগে অলওয়েজ ট্যাক্সেবল ইনকামটা হইলো মি বেসিক ব্যাংক 32000 যখন ক্যাপিটাল গেইন ট্যাক্স আইমু বেসিক ব্যাংক দেখা তখন দেখো আগে ইনকাম ট্যাক্সে কতখান ইউজ করছে ইউ নো ইনকাম ট্যাক্সে বেসিক ব্যাংক সারাটা ইউজ করে লিছে কারণ ইনকাম ট্যাক্স 50000 ক্লিয়ার ওই লগে আমরা দেখা সো আমরা দেখলাম হে হায়ার ব্যান্ডে দিব ট্যাক্স ক্লিয়ার না বুঝলে কি যে হইব না এখন তার বোর্ডে দিলে কি হইব তার বোর্ড দ্বারা আমরা যে তার বোর্ড ইনকামও নাই ক্যাপিটাল গেইনও নাই যেহেতু ক্যাপিটাল গেইন নাই তাহলে এই 25000 টাকা তাই ফার্স্ট ক্যাপিটাল গেইন হইব গেইন দিও জন্য সমান 25000 টাকা তাই ফার্স্ট ক্যাপিটাল গেইন হইব বাট তাই এখন অ্যানুয়াল এক্সেমশন পাইব 11100 আর 13908 তার যেহেতু কোনো ট্যাক্সেবল ইনকাম নাই তাহলে 32000 ও 32000 বেসিক ব্যাংক তাই খালি সো বেচারিয়ে 10% ট্যাক্স দিব সো আমরা পাইলাম 1390 তাহলে তুমি অন্ত কি হিসাব করিয়া তোমার অত ঝামেলার দরকার নাই তুমি 3310 করিয়া এমসিকিউর কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে 3310 আনসার দাঁড়িয়ে এই পাইছিস তোমার ধারণা লাগে আমি অত যত কাহিনী করছি অত কাহিনী তোমার ধারণা না করলে হইব বাট এই কাহিনীগুলো আমি ইচ্ছা করে করছি যাতে তুমি বুঝতে হয় কিলা চিন্তা করতে হয় থিঙ্কিং লেভেলটা কিলা হয়েছে 3310 আর কিটা ও আনসার কো তোমার কনফিউশন কোন জায়গায় কো যে 5000 হইলে কি গ্রেগে ট্যাক্স দিল না যদি হে অ্যাসেটটা তার বোর্ডে ট্রান্সফার করতো না এখানে আমার কোয়েশ্চনও চাইছে গ্রেগে কত ট্যাক্স দেয় এখানে না হি থিঙ্কস দ্যাট ইট ইজ ওয়াইজ টু ট্রান্সফার দ্য অ্যাসেট টু হিজ ওয়াইফ এন্ড লেট হার সেল ইট হে চিন্তা করে বুদ্ধিমান হাম হইব তার বোর্ডে ট্রান্সফার করে দেবো এবং তাইতে দিয়ে বেচা নি হোয়াট অ্যামাউন্ট ট্যাক্স গ্রেগ উইল সেভ ইফ হি ডাজ দিস এ যদি উপরের কাম করে তার ওয়াইফে ট্রান্সফার করে তাহলে কত টাকা সেভ করবো সো গ্রেগে কত টাকা ট্যাক্স দিব আমার এখানে কোয়েশ্চনও চাইছে না আমার কোয়েশ্চনও চাইছে কত টাকা সেভ হইব সো তুমি ওটা দেখতে হইব সো আমরা দেখলাম গ্রেগে দিত যদি ব্যস্ত তাইলে 5000 দিল অনেক মানে আমার কোয়েশ্চনও খবর যে গ্রেগে না বেশি আইকো তার ওয়াইফে ট্রান্সফার করে দিলে কি তৈরি হবে তাহলে ওয়াইফে ট্রান্সফার করলে ওয়াইফে ট্যাক্স দিল অনেক 1390 তাহলে অ্যাকচুয়ালি সেভ করবো তো ওটা থাকি ওটা মাইনাস দিলে এলে ক্লিয়ার নেই তোমার কোয়েশ্চনে কিটা সাইজ আছে তুমি ওকে দেখা লাগবো আর যদি কোয়েশ্চনে সাইজ তো গ্রেগে কত টাকা ট্যাক্স দেয় তোমার আনসার ঠিক আছে ইয়ে আছে বেশি 5000 ঠিক আছে বাট কোয়েশ্চনে এটা সাইজ না আর তাহলে অঙ্কর সিস্টেম বুঝছো ওটা হইলো একটা ট্যাক্স প্ল্যানিং সো 360000 টাকা বাংলাদেশি টাকা কাইন্ড অফ 4 লাখ টাকার মতো তারা বাসাই লিবো খালি জাস্ট একজনের আদানো গেছে অ্যাসেট ট্রান্সফার করি ও তাহলে আমরা ক্লাস শুরু করে দিই নাকি দা আর কোনো প্রবলেম আছে এলা চেটেল চেটেল কিতা চেটেল দুইটা জিনিস মাথা ধরা পায় টেঞ্জিবল মুভাবল কোন জিনিস যদি সইতাম পারি কোন জিনিস যদি মুভ করতাম পারি ওটারে আমরা হই চেটেল কারণ এটা চেটেল হওয়ার দরকার কেন করে গেল চেটেল হইলে বলা কোন অ্যাসেটের যদি প্রপার্টিতে যদি আমরা ধরতাম পারি মুভ করতাম পারি মুভ করতাম পারি না তাহলে এটারে আমরা চেটেল হইতাম না যেমন বিল্ডিং ফিক্সড প্ল্যান্ট এগুলা যদি সইতাম না পারি তাহলে এগুলারে আমরা চেটেল হইতাম না যেমন বন্ড শেয়ার এগুলা ক্লিয়ার গুড উইল টু ডু ইট হ্যাড দেন ফর টাইপস অফ জিনিস সো শেয়ারের কাছে কোয়েশ্চন আইতে পারে তুমি তেমন কোয়েশ্চন করে না বুঝলাম না কিটা লাগে বুঝলে না মনে শেয়ার তো ধরা যায় শেয়ারের কাগজ ধরা যায় শেয়ারের কাগজ ধরা যায় বাট অ্যাকচুয়ালি শেয়ারে ধরা যায় না সো দ্যাট ইজ ওয়াই শেয়ার হইলে কি ইন্টেঞ্জিবল কারণ আমরা অ্যাসেটটা কি দুইটা পার্টে ভাগ করি লাই চেটেল আর চেটেল সারা সো চেটেলটা ভাগ করি যেহেতু চেটেলের বৈশিষ্ট্যগুলো আমরা ভালো করে বুঝা লাগবো কারণ চেটেলও লাগে ট্যাক্সের উল্লেখ লেখা না চেটেল সারা হইলে আরও লেখা চেটেলটা আবার দুইটা ভাগে ভাগ করি
ওয়েস্টিং চ্যাটেল নন ওয়েস্টিং চ্যাটেল, ওয়েস্টিং চ্যাটেল যেটা 50 বছরের ভিতরে নষ্ট হয়ে যাবে। কটা এক্সাম্পল দোস আমি চ্যাটেলও যেটা ওয়েস্টিং চ্যাটেল তুমি এভরিডে লাইফে ইউজ করো। পয়লা কথা চ্যাটেল হইলো কি যেগুলো ধরতাম পারবো মুখ করতাম পারবো। সেকেন্ড কথা হইলো কি ওয়েস্টিং চ্যাটেল যেটা স্কুল লাইফ 50 বছরের ভিতরে থাকবো। গাড়ি সুন্দর, বাট গাড়ি আমরা পেতাম না কারণ গাড়ি হলো এক্সাম্পল সেট পয়লা দিন আমরা পড়ে দিয়েছি। সো গাড়ি লিয়ে আমরা টেনশন কিছু না, গাড়ির কোনো গেইন লস হইলে এটা আমরা গুড। তবে গাড়ি যদি আমরা পেতাম পারবো, যদি এক্সাম্পল না হতো তাহলে আমরা গাড়ি নিয়ে ওয়েস্টিং চ্যাটেল হয়ে যাবো না। কারণ গাড়ি ধরা যায়, শোয়া যায়, মুখ করা নিয়ে যায় এবং এটা নর্মালি গাড়ি 50 বছরের ভিতরে যায়। বাট গাড়ি অ্যান্টিক গাড়ি হইলে হইলো না, অ্যান্টিক গাড়ি কিনা সে হয়ে যায় পুরান গাড়ি। যেমন 200 বছর আগে যে গাড়ি বানাই আছে বহুত গাড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা গাড়ি হয়তো মিউজিয়ামের আছে, এগুলো আমরা অ্যান্টিক পিস হয়ে নর্মালি। বাসনপত্র এটা আমরা কি জানো, ওয়েস্টিং চ্যাটেল না নন ওয়েস্টিং চ্যাটেল? এখন মনে করো নবাব সিরাজউদ্দৌলা যে বাসনপত্র ইউজ করছে এগুলো কি জানো কেন করেন? কারণ এগুলো অ্যান্টিকও বড়ি গেছে। চায়নার ধরো রাজা আসানে 500 বছর আগে কিতা করছেন, বা মিশরের ফারাও একটা কিতা ইউজ করছেন, এগুলো আমরা দেখো নন ওয়েস্টিং চ্যাটেল, এগুলো অ্যান্টিকসও বড়ি যাবে। ঠিক আছে, কারণ এগুলো ইউজ করলে 50 বছর থেকে বেশি। আমার যদি একটা ঘোড়া থাকে এগুলো কিতা করবে? ঘোড়ার অ্যাসেট হবে অ্যান্টিক শেষ, এগুলো তো নন ওয়েস্টিং বলো। ঘোড়া হর্স ঘোড়া ফলাই লাগে আমার সম্পত্তি, ফলা দেখা লাগবে এগুলো সম্পত্তি নেই, এগুলো ট্যাঞ্জিবল ধরতাম পারবো, এগুলো মুভা বলে এগুলো লড়াই না পারবো। সেকেন্ড যেটা হইলো গিয়া এগুলো এগুলো কিতা 50 বছরের ভিতরে মনে মনে নর্মালি ঘোড়া 50 বছরের মধ্যে মরে। সো ঘোড়ারে কিতা লাগে করে আমরা এখানে আনলাম। অনেক সময় দেখো বাংলাদেশে নাই, আমরা এগুলো ইস্যু নাই, কিন্তু মিডল ইস্ট স্পেশালি ইভেন ইউরোপ আছে তারা ঘোড়ার রেস করে। মেসর ঘোড়ার হিউজ দাম, হিউজ দাম, বাজিও এগুলো খুব বেশি এবং দামও খুব বেশি। সো এটা একটা আছে। কুত্তা আমরা আমাদের কাটে ভাই, এগুলোর দাম নাই, কুত্তার বালা দাম আছে। ঠিক আছে, সো বালা ব্রিডের কুত্তা যদি দেখে এগুলা কুত্তা বিলা এগুলারও দাম আছে। সো এগুলাও আমরা রইল কি ওয়েস্টিং চ্যাটেল। তাহলে নন ওয়েস্টিং চ্যাটেল হইল কি একটা পেন্টিং, অ্যান্টিক্স ও তার একটা জিনিস হইল কি জুয়েলারি, সোনা হীরা এটা নেকলেস টেকলেস এটা জিনিসগুলো নষ্ট হয় না 50 বছরে। সো এগুলার আমরা হইতাম পারি নন ওয়েস্টিং চ্যাটেল, নন ওয়েস্টিং চ্যাটেল আর ওয়েস্টিং চ্যাটেল। ক্লিয়ার? ওয়েস্টিং চ্যাটেল আর নন ওয়েস্টিং চ্যাটেলটা আলাদা হলাম মানে ওয়েস্টিং চ্যাটেল হইল কি এক্সাম্পল। সো আর আমি চিন্তা করতাম না, আমরা যেবেলা চ্যাপ্টার ফয়লাও শুরু করছিলাম চার্জেবল ডিসপোজাল এক্সাম ডিসপোজাল করছি যে সাম চ্যাটেলস কিছু চ্যাটেল হইল কি আমার এক্সাম্পল, ও সাম চ্যাটেলগুলা কোথা যেগুলা ওয়েস্টিং। তাহলে গুড়া কুত্তা আমার গাড়ি ইটা টাইপসের জিনিসগুলো হইলো কি এক্সাম, যেগুলো 50 বছরের নিচে ইউজফুল লাইফ টেঞ্জিবল মুভ হবো। সেটা আমরা হিসাব করবো কারো লইয়া, নন ওয়েস্টিং লইয়া, আমরা পেন্টিং লইয়া, অ্যান্টিক্স লইয়া, জুয়েলারি লইয়া, ওগুলা এগুলার ক্ষেত্রে তোমার জানো খুব ইজি সাইডটা রুলস আছে। একটা হইলো কি তুমি জানি দেখবা সেল প্রসিড, আর একটা দেখবা কস্ট, সাইডটা বক্স আছে, সেল প্রসিডর বক্স আর কস্টর বক্স। আমি যদি বেশি 6,000 টাকার কমে এবং কিনিও 6,000 টাকার কমে তাহলে এগুলো এক্সেম্পট, এগুলোতে কোনো ট্যাক্স নাই। আমি একটা অ্যাসেট কিনছি 5,000 পাউন্ডে, বেচছি 5,500 পাউন্ডে, যেহেতু কিনা বেচা দিওটা 6,000-এর নিচে এগুলো এক্সেম্পট, এগুলো আমার কোনো টেনশন নেই। আইরাম দিওটা যদি উপরে হয়, কিনছিও 6,000 টাকার বেশি দামে, বেচছিও 6,000 টাকার বেশি দামে, তাহলে এগুলো কি নর্মাল ক্যালকুলেশন, ডিসপোজাল প্রসিড মাইনাস কস্ট গেইন জেলা করি আমরা, দুইটা সিম্পল পাইলাম। 6,000 টাকার উপরে যদি ওটা হয় তাহলে নর্মাল হিসাব করবো, খালকে দিয়ে নিচ্ছি আমরা ওলা, আর 6,000 টাকার নিচে হইলে কোনো হিসাব করতাম না, এগুলো এক্সেম্পট হয়ে আমরা রাখি দেবো। ও বাদে হইলো কি ও যে কলামগুলো হইলো কি ওটা হইলো কস্ট, ও দেবো কস্ট, কস্ট অনুযায়ী সেল প্রসিড মানে বেশি টাকা পাইছি ও যে কস্ট, কস্ট হইলো ও দিও এটা কস্ট, ও হইলো কস্ট, ও দিও কলাম আর ও দিও র হইলো গিয়া সেল প্রসিড।
ঠিক আছে, এনিওয়ে তুমি এটা যদি না বুঝো আমি বানাই দেওয়া তোমার তো অনেক বুঝে লাগবে লাগে না, তুমি তো সিম্পল চিন্তা করো, কোনো একটা অ্যাসেট কিনছি 6,000 টাকা নিছে, বেচিও 6,000 টাকা নিছে, এই এক্সাম্পল কিনছি 6,000 টাকার উপরে, বেচিও 6,000 টাকার উপরে, এগুলো উপরে আমরা নর্মাল হিসাব করবো যে লাভ লস হয়েছে। ওকে, বেজা লাগবে কি দুইটা জিনিস থাকে, একটা জিনিস কিনছি 6,000 টাকার বেশি অ্যাভাব 6,000, বেচছি 6,000 টাকা নিছে, তাহলে আমার লাভ হইব না লস হইব, কিনছি 6,000 টাকার বেশি দাম দিয়া বেচছি 6,000 টাকার কমে, কমন হিসাব লস হইব। আমি বললাম কি বেচছি 6,000 টাকার কমে, এক্ষেত্রে আমরা ডিম প্রসিড ধরবো 6,000 টাকা, ডিম মানে কি তা মনোভরা, আমরা সেল প্রসিড মনে করবো কত 6,000। আবার আমি রিপিট করতাম, আমি কিনছি 6,000 টাকার বেশি, বেচছি 6,000 টাকার কমে, তাহলে অ্যাকচুয়াল সেলিং প্রাইস আনতাম না, আমরা আনবো সেলিং প্রাইস 6,000 টাকা ধরে, সেলিং প্রাইস 6,000 আনবো, কস্ট যেটা আছে ওটা তার আমার ক্লিয়ার। ওকে, তাহলে তুমি তো ওই লাস্ট কোশ্চেন গুলো করো, তাই না, তাই তিনটা রোজ শিখেছি, 4 নম্বরটা আমি শিখেছি না, তাহলে আমি একটু রাখছি, একলাগে খালি থিওরিটিক্যাল মারা না রাইয়া ১০,০০০ তাহলে আমরা জাস্ট ডিসপোজাল প্রসিড 7,000, কস্ট 6,000, তাহলে গেইন 1,000, শেষ, দুইটা যেহেতু 6,000-এর বেশি আমার কোনো ঝামেলা নেই। সেকেন্ডটা কিতা করছে, গোল্ড নেকলেস কিনছে, তাহলে কোনো নন স্টিং একজাম খানে সাইডার প্রতিশো দুইটা 6,000-এর কিসে। 3 নম্বরটা কিতা করছে, বেচছে 9,000-এ কম কিনছে কমে, তাহলে এগুলো আমরা শিখছি না, এগুলি ইভেন্ট। 3 নম্বরটা বাদ দাও, 7 নম্বরটা যাও, কেন দুইটা দুই, একটা 5,000-ও বেশি একটা 5,000-ও কম, কোনো সময় নর্মাল হইতো না, ও তো সরি একটা 6,000-ও নিছে একটা 6,000-ও বেশি, আমি বেচছি 4,500 কিনছি 7,500, তার মানে কস্ট বেশি 6,000, সেলিং প্রাইস কম, এক্ষেত্রে সেলিং প্রাইস দিয়ে দেবো আমরা 6,000, ওখান থেকে খাইতাম আসলে, এগুলো খুব জটিল কিচ্ছু না, এগুলো সিম্পল, ঠিক আছে নি। এর বাদরটা কেন করতে না, দুইটা 6,000 উঠবে, দুইটা 6,000 উঠবে, 8,200 থেকে 6,800 বাদ দিলে দিয়া গেন হইল, দুইটা 6,000 উঠবে বলে কি তৈব নর্মাল হিসাব করবো, তাহলে ইগু আর ফয়লাটা 1 নম্বরটা, 5 নম্বর আর 1 নম্বর মাঝে ডিফারেন্স কোন জায়গা আছে, 5 নম্বরটা 1 নম্বর কইছিলাম যে ফয়লা যেটা বেচছে 7,000 আর 6,000, আর ফার্স্ট আর 1-এর মাঝে ডিফারেন্স কি, ফয়লাটা হইলো কি ওয়েস্টিং চেটার, আর লাস্টেরটা হইলো কি নন ওয়েস্টিং চেটার, ফয়লাটা এমনিও এক্সাম, যদিও কিতা করে এগুলো গেইন ধরতাম না, কারণ এগুলো টেলিভিশন, টেলিভিশন নর্মালি 50 বছরের ভিতরে আমরা এগুলো কিতা করি, যদিও এগুলো ট্যাঞ্জিবল মুভেবল বাট এগুলো ওয়েস্টিং, দ্যাট ইজ ওয়াই আমরা এগুলো এক্সাম করি, বাট লাস্টেরটা হইলো কি অ্যান্টিক ফ্লাওয়ার বাস, সো এগুলো নন ওয়েস্টিং চেটার, সো এগুলো আমরা নর্মাল ক্যালকুলেশন করবো, ফয়লাটার নর্মাল ক্যালকুলেশন করতাম না, ডাইরেক্ট এক্সাম হয়ে যাবে, পয়লা কিন্তু আমরা খুঁজতে আমি করে নর্মাল কম্পিউটেশন করবো 7,000 থেকে 6,000 দিব, বাট এগুলো ওয়েস্টিং চ্যাটেল, পয়লা আমার দেখা লাগবে এই কোন জাত চ্যাটেল, ক্লিয়ার মাহফুজ। এখন আই আমরা একটা রোল রয়েছে যে যদি আমরা 3 নম্বরটা বেসিসি 9,000-এর বেশি কিনছি 5,300 নাই, তাহলে আমরা পয়লা নর্মাল গেইন ক্যালকুলেশন করবো, তাহলে ডিসপোজাল প্রসিড কত, 9,000, কস্ট কত, গেইন হতো হইছে
সাতশো হলে 6,000, 6,000 3,000, 9,000, ঠিক আছে। এখন আমরা আর একটা করবো, ঠিক আছে নি? অথবা এখন আমরা আর একটা ক্যালকুলেশন করব, এগুলো কয় 5/3 ইন্টু গ্রস ডিসপোজাল প্রসিট, বেচি কত? এগুলো 9,000, এগুলো তা কি 6,000 মাইনাস দিমু, দিয়া যে টাকাটা আইব ওগুলো কত হয়ে যাবো? একটা ক্যালকুলেশন আমার ফর্মুলা দিয়ে দিলেছি, বুঝার কিছু নাই। যখন আমি 5,000 6,000 বেশি দামে বেসবো কিন্তু কিনবো 6,000 কম দামে, ফলা নর্মাল গেইন বা করবো। এর বাদে আমরা 5/3 ইন্টু গ্রস ডিসপোজাল প্রসিট মাইনাস 6,000 দিব, 5,000 ফলা নর্মাল 3,700 বার হয়েছে, আর পরে তারার ফর্মুলা দিয়ে বার হয়েছে 5,000। দুইটার মধ্যে লোয়ার কোনটা? তাইলে আমরা গেইন ধরবো 3,700, ক্লিয়ার? আমার এখানে সপ্তাহ ফর্মুলা আছে, খালি একটা জিনিস লাগবো, গ্রস ডিসপোজাল প্রসিট মানে কত দামে বেচছি। ওটা কি 6,000 টাকা বাদ দিবো, দিয়ে 5/3 দ্বিগুণ দিবো, দিয়ে দাম কত হয়েছে, আর নর্মালি গেইন কত হয়েছে, দুইটার মাঝে যেগুলো আর নেট ডিসপোজাল হয়ে আসতে পারে, দিয়ে আসতে পারে। অনেক সময় কোয়েশ্চন হয়ে দেখব যে তুমি টাকা পাইছো এজেন্ট ফি বাদ দিয়ে 500, তুমি ডিসপোজাল প্রসিড হইলো কি 5,500, যেটা নেট অফ এজেন্ট ফি 500, তার মানে গ্রস হইলো কি এজেন্ট ফি যোগ করিয়া, বুঝছেন ব্যাপারটা? তাহলে আর কি কথা লাগে গ্রস আইছে, ও হইলো কি ব্যাপার সাইটটা কিনা। ফলে এই জামাত মাত্রাম সব হইলো কি নন ওয়েস্টিং চ্যাটেল, ওয়েস্টিং চ্যাটেল এমনিও এক্সাম্পল, এগুলি আর কোনো মাত নাই। নন ওয়েস্টিং চ্যাটেল কিনা বেচা দিয়েটা 6,000 নিছে এক্সাম্পল, যেটা 6,000 উপরে নর্মাল ট্যাক্সেশন, কিনা 6,000 বেশি বেচা 6,000 কম, তাহলে লস হইছে। সিম্পল চিন্তা করবা, লস হইলে আমরা সেল প্রসিট 5,000 দেবো, 6,000 দেবো সেল প্রসিট, 5,000 হইলো। আর কিনা 6,000 কম বেচা 6,000 বেশি, তাহলে ফলা নর্মাল কেন করবো, আর এর বাদে সেল প্রসিট থাকি 6,000 বাদ দিয়ে 5/3 দিয়ে গুণ দিব, দিয়া যেগু আইব দুইটার মধ্যে যেগু হায়ার ওটা করব, সরি যেগু লোয়ার ওটা লইব, শেষ চ্যাটেল ও হইল খাম শেষ। তোমার তানোর দাবি আসলো আমি একটা জিনিস করে যেতাম না নি, সো আমি তোমার তানরে বারো করে লাই নাকি আমি করে দিলে লাপিটা ফারবাই সবগুলো জানে এখন না করে যাচ্ছে, আমি বেশি রেসিডেন্সিয়াল প্রপার্টি ইনশাল্লাহ আমি করে যাব না। প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট সংক্ষেপে PPR, তুমি একটা বাড়িতে আছো, বাড়িও বেশি লিছো, লাভ হয়েছে, লাভের উপরে ট্যাক্স দেওয়া লাগবো নি, অবশ্যই দেওয়া লাগবে, বাট এগুলোর উপরে রিলিফও পাইবে, সো তোমার লাগে আরো তোমার বাড়ি যদি তিনটা থাকে তাহলে কি চাইব বেশি ইল্লা তিনটা, তাহলে ট্যাক্স দেওয়া লাগবে নি লাভ রূপে, তিনটা বাড়ি আছে তোমার তিনটা বেচছো, এক্ষেত্রে রিলিফ পাইবা তুমি অনলি প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট, তুমি এট এ টাইম তিনটা বাড়ি থাকতে পারতে না, যে বাড়িতে মূল তুমি থাকো ও বাড়ি যদি বেসো তাহলে ওগুলো রিলিফ পাইবা, যেগুলো তুমি রেগুলার থাকো না এগুলো বেসলে এগুলো কোনো রিলিফ পাইতে না। না না আমি বলছি তোমার মনে করো একটা বাড়ি আছে ওগুলো তুমি তাহারা, তাহলে তো আর তোমার কোনো কনফিউশন নাই, তুমি এগুলো বেসলে গেইন ওর গেইন ওর ফের রিলিফ পাইলে। তোমার এখন বেশি বাড়ি আছে দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে সব বাড়িতে তুমি রিলিফ পাইতে না, যে বাড়িতে তুমি মেনলি আসো ও বাড়িতে তুমি রিলিফ পাইবে, ক্লিয়ার? গেইন গেলে গিয়া পড়বো সেল প্রসিড থাকি অ্যালায়াবল কস্ট মাত দিব, তাহলে গিয়া আমরা গেইন পাইবো নর্মাল জেলা গেইন হিসাব করেন, ওই যে দেখো ডিসপোজাল প্রসিড লেস ডিসপোজাল কস্ট নেট প্রসিড অ্যালায়াবল কস্ট গেইন, এর বাদে আমরা নিচে রিলিফ বাদ দিই। এখন রিলিফ বাদ দেওয়ার সিস্টেম কিনা, সো বলা যায় জিনিসগুলো কি আমি যদি বাড়ি কিনা বাদ থাকি বাড়ি বেচা রাখবো তো ফুল টাইমটা যদি আমি থাকি তাহলে আমার যত টাকা গেইন 1,500 টাকা রিলিফ, যদি না থাকি তাহলে আমার রিলিফটা কমে যাব। কিতা কইলাম আমি, আমি যদি বাড়ি কিনা বাদ থাকি বেচা রাখ পর্যন্ত থাকি তাহলে আমার লাগে 1,500 টাকাও গেইন, না থাকলে আমার এগুলো কমে যাব।
একটাও বাড়ি, বা যদি 10টাও বাড়ি থাকে আমি হিসাব করবো একটা ক্ষেত্রে, কারণ ওগুলো লোক আমার প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্ট। আর আর বাদ বাকি যেগুলো বাড়ির থাকবে ওইগুলো তো কোনো রিলিফ পাইতাম না, ওইগুলো তো কোনো কাম শেষ, গেইন বা কর্ম গ্রুপে ট্যাক্স দিলেন, রিলিফ আর কোনো মাত নাই। কিন্তু প্রিন্সিপাল বাড়িতে রিলিফ আইব, এবং এই রিলিফের ক্ষেত্রে আমি হিসাব করবো যে যে আমি কতদিন আসলাম কতদিন ওর ফ্রি রিলিফ পাইবো, যখন আসলাম না এখন তোর ফ্রি রিলিফ পাইতাম না। আমার কনসেপ্ট ক্লিয়ার? এখন ডেইলি হিসাব করতাম না, এখন আমরা হিসাব করবো মান্থলি, এক্সাম পারপাস মান্থলি। হ্যাঁ, কোয়েশ্চনটা ওলা ফর্ম করবো যে মান্থলি তুমি হিসাব করতে পারবে। এখন সাতটা সিচুয়েশন আমি থাকতাম নাই, বার ধরো হইব আমি আসতাম, এগুলো হয় ডিমড অকুপেশন, ডিমড অকুপেশন অকুপাই মানে থাকা আর কি। সাতটা ক্ষেত্রে আমি থাকতাম নাই, থাকা দুই ধরনের, একটা লোক অ্যাকচুয়াল একটা লোক ডিমড, দুইটার উপরেও আমি রিলিফ পাইব, নন অকুপেশনের উপরে আমি রিলিফ পাইতাম না। বুঝিও থাকা দুই প্রকার, অ্যাকচুয়াল ডিমড, দুইটাও সেম জিনিস, রিলিফ পাওয়া লাগে, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা সেম জিনিস না। অ্যাকচুয়াল মানে আমি আসলাম, ডিম আমি আসতাম না কিন্তু ধরো আমি আসলাম, মানে আমি কোন সময় থাকতাম না এবং ধরো হইব আমি আসলাম। একটা হইলো কি, চাকরি লাগে যদি দেশের বাইরে থাকি এমপ্লয়মেন্ট পারপাস, তাহলে তো দেশের বাইরে তাহলে স্বাভাবিক আমি আমার বাড়িতে আসতাম পারতাম না, এক্ষেত্রে ধরো হইব আমি বাড়িতে আসলাম, যদিও আসলাম না অ্যাকচুয়ালি কিন্তু ধরো হইব আমি আসলাম, যতদিন ইচ্ছা চাকরির বাইরে লাগে দেশের বাইরে থাকি কোনো সমস্যা নেই। ক্লিয়ার? একটা হইলো কি, চাকরির লাগে দেশের ভিতরে থাকি, দেশের ভিতরে তাহলে বাড়িতে আসতাম না আমি, কোথাও হইতে পারে, কারণ আমি ঢাকা চাকরি করলাম, সিলেট আমার বাড়ি, স্বাভাবিক আমি বাড়িতে আসতাম পারতাম না। এক্ষেত্রে তোমার সারা জীবন তো হইতো না, এক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম 6 বছর তো হইতো, 4 বছর পর্যন্ত হইলে তোমার ধরো হইব ডিমড, আর 4 বছরও বেশি হইলে তোমার বাদ বাকি গুণ ধরো হইব তোমার নন অকুপেশন। বুঝছি ব্যাপার? আমি যদি আমার বাসা থাকি, বাহাত থাকি না চাকরির লাগে, দেশের ভিতরে চাকরি করা কিন্তু বাহাত আসলাম না, তাহলে 4 বছর পর্যন্ত আমি ডিমড ধরো হইব, আর 4 বছরও বেশি হইলে এগুলা নন অকুপেশন ধরো হইব, দেশের বাইরে যতদিন তার মতদিন ধরো হইব নন অকুপেশন, সরি ডিমড অকুপেশন। এনি রিজন 36 মাস, 3 বছর, আমি মাসে মাসে লেছি, কারণ আমরা হিসাব করবো মাসে মাসে, তোমার অনেক সুবিধা হবে, অ্যাকচুয়ালি বছরে 3 বছর 4 বছর, এনি রিজন হইলো গিয়া 36 মাস বা 3 বছর। সো এখানে তোমার কোনো এক্সকিউজ দেওয়া লাগছে না, আমি আসলাম না আমার মনে হয়েছে, ওকে তোমার মনে হয়েছে তুমি থাকতে থাকো না কোনো সমস্যা নাই, বাট 3 বছর পর্যন্ত তোমার ধরা হইব তুমি আসলে, 3 বছরও বেশি হইলে তোমার ধরা হইতে হবে। আর লাস্ট 18 মাস, বেচারা আগর লাস্ট 18 মাস ধরা হইব তোমার ডিমড অকুপেশন, এগুলার কোনো কন্ডিশন নাই। পয়লা যে তিনটা হইলাম, দেশের ভিতরে চাকরি, দেশের বাইরে চাকরি, আর উইদাউট এনি রিজন, এই তিনটার ক্ষেত্রে একটা শর্ত আছে, বাট লাস্ট 18 মাসে কোনো শর্ত নাই, এমনি হইবে উইদাউট এনি কন্ডিশন। শর্ত প্রযোজ্যটা কিটা, এর আগে 100 লোকের থাকা লাগবে, বাদে 100 লোকের থাকা লাগবে। সো মনে করো আমি 10 মাস বাড়িতে আসলাম, 2 বছর বাড়িতে আসলাম, এর বাদে 3 বছর আমি আসলাম না, গেছি কি ইন্ডিয়া পাকানি সাতিশ না পাকানি, এর বাদে ইন্ডিয়া থেকে বাইরে বেশি দিয়েছি, তার মানে দেখো এই 36 মাসের আগে আমি আসলাম বাট বাদে আমি আসলাম না, 36 মাস আমি পেতাম না, বাট যদি আইয়া বাদে থাকিস্তাম তাহলে আমার এই ডিমড অকুপেশন ধরো হইল, ধরো হইল। শর্ত হইলো কি, আগে থাকা লাগবে বাদে থাকা লাগবে, কোনটা 36 মাসের রিজন, চাকরির রিজন, আর 36 মাসের রিজন সব কিন্তু লোক, তাহলে আগে বাদে থাকা লাগতো না কোনটা, লাস্ট 18 মাস। সো বাক্য কঠিন, আমরা একটা অঙ্ক করবো, বিশাল একটা অঙ্ক, জহির পারচেজ এ হাউস ইন লন্ডন, দ্যাটস গুড, অন 1 January 1995 ফর 60,000, sold it for 220,000 on 31st December 2016. Below his occupation and non-occupation during the period is given. Bhala kotha. 1 January 1995 taki 31st December 1998 barit aslo, ek occupation na non-occupation, occupation, ek kon occupation, deemed na actual, actual common bujhe jar e barit aslo taile amra e gure occupation dora ebong actual occupation dora.
গুড, তাহলে আমরা কোয়েশ্চন অনেক লেখালেখি আরম্ভ করে দিই, এগুলো আমরা লেখলাম অ্যাকচুয়াল অকুপেশন বাদে 1 জানুয়ারি 99 থেকে 31 জুলাই 99 পর্যন্ত হ্যাঁ তার বনির বাড়িতে আছে ডিমড অকুপেশন, কেন 36 মান্থ আমার উইদাউট এনি রিজন, তাইলে এগুলো আমরা ধরবো ডিমড অকুপেশন। এখন এখানে কাহিনী আছে, এগুলো ডিমড অকুপেশন ধরার আগে আমরা এগুলো একটা কন্ডিশন আসতো, শর্ত আসলো যে আগে থাকা লাগবো পরে থাকা লাগবো, আগে ফাইলিছি আমরা জাস্ট পরে দেখি আছে নাকি, পরে একটা আছে রিসাইড আছে, পরে দুইটা আছে বাড়িতে আছে, তার মানে এগুলো আমরা ডিমড অকুপেশন ধরতাম পারা, যদি পরে না থাকতো তাহলে ডিমড অকুপেশন ধরতাম পারলাম না, সো আমরা দেখিলি মা আগে পরে আসলো আসলো ডিমড অকুপেশন। আমরা এখন লিখলাম কয় মাস 36 মান্থ এনি রিজন, নাই তাহলে এই 36 মান্থের মাঝে হে কত মাস ইউজ করছে, হে অ্যাকচুয়ালি ইউজ করছে 7 মাস, তার মানে আমি আরো 29 মাস তারে দিতাম পারবো এনি রিজনে, টোটাল 36 মাস। এর মধ্যে হচ্ছে 1 আগস্ট 99 থেকে 31 ডিসেম্বর 2003 পর্যন্ত মানচেস্টার আসলো ফর এমপ্লয়মেন্ট পারপাস, এই কারণে হিসাব করা লাগবো, দেখো আগে দিছে তার বাড়ি লন্ডনে, হে এখন মানচেস্টার আছে বাক্যটা দূর হয়ে আছে, সো এটা হইল কি এমপ্লয়মেন্ট রিজন কান্ট্রির ভিতরে, সো এক্ষেত্রে আগে থাকা লাগবো বাদে থাকা লাগবো, কয়লা বই দেখিলাই আগে আসলো বাদেও আছে, সো দ্যাটস গুড। এখন আমি দিব 48 মাস পর্যন্ত, এখন আমার দেখা লাগবে এনে কত মাস হে আসলো, ম্যাক্সিমাম দিতাম পারবো কান্ট্রির ভিতরে হইলে 48 মাস, তাহলে ইনো হইল কি আপ 8, 9, 10, 11, 12 অন হইল কি 5 মাস 2019-99 হইল কি 5 মাস, আর হিবাই হইল কি 2001-2003 তাইলে 60 বছর 48 আর হিবাই 5 নাই নি, তাইলে আমি ইনো ধরমু ডিমড অকুপেশন 48 মান্থ এমপ্লয়মেন্ট পারপাস নাই নি, আর নন অকুপেশন হইল গিয়া 5 মান্থ, অ্যাকচুয়ালি নন অকুপেশন আমি ধরতাম না, আউটারে আমি ডিমড অকুপেশনও ফেলাইতাম পারবো, কারণ এনি রিজনে আমি তো 36 মাস দিতাম পারি, বাটি করে বাদ করে ভরে দিব এনি রিজনে আমি 36 মাস দিতাম পারি নাই, কিতা দুই থেকে 2000 থেকে শুরু করছি 2001-2003 48 মাস, এখানে 53 মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ 1999 চলে 5 মাস 2001-2003 60 বছর হয়ে গেছে, 4 বার 48 আমরা জানি আরো 5 মাস 53 মাস হয়েছে, বাট এমপ্লয়মেন্ট পারপাসে দেশের ভিতরে হইলে আমরা 48 মাস পর্যন্ত ডিম ধরতাম পারবো, তাহলে বাদ বাকি মাস রইল এগুলো নন অকুপেশনও পড়ে, বাট যেহেতু এনি রিজনে আমরা 36 মাস দিতাম পারি, সো অন আমরা অন্তাকি 5 মাস বাদ বাকি 5 মাস আমরা নন অকুপেশন না হয়ে এনি রিজনে হারাইছি, ক্লিয়ার। এর বাদে বাড়িতে আসলো ইউকিটা অ্যাকচুয়াল অকুপেশন, তাহলে কতদিন আসলো 2000 আসতা আর 508 মাস, তাহলে 20 মাস, আচ্ছা অন লেসে না আমরা কত মাস, অন হইল কি অ্যাকচুয়াল অকুপেশন 95-96-97-98-99 5 বছর 60 মাস 95-96-97-98-99 তাহলে 48 মাস, নাই 95-96-97-98-99 হ্যাঁ এগো অকুপেশন উপরে, অকুপেশন উপরে আমি রিলিফ পাইমু, সো অ্যাকচুয়াল ডিম দিয়ে অকুপেশন আমার বাকরা লাগবে। এর বাদে হয়েছে ও 1-9-2005 থেকে 31-12-2007 স্পেন আসলো ভ্যাকেশনের লাগে, সো ভ্যাকেশনের লাগে আমরা কিছু দিতাম পারবো না, এনি রিজন দিতাম পারবো, কিন্তু এর পরে থাকা লাগবো, পরে আসলো নি হয় আসলো গুড, তাইলে ইনো ভ্যাকেশনে কত মাস আসলো 9-10-11-12 4 মাস হইলে 500 6 আসতা বছর 7 আসতা বছর 24 আর 28 মাস আসলো, ওয়াও, তাইলে ডিমড অকুপেশন আমরা ধরাম 28 মাস, এখন দেখি আমি 28 মাস দিতাম পারিনি, 7 আর 5 কত হয় 12, 28 আর 12 কত হয় 37 হয়ে যায়, তাহলে আমি 28 মাস দিতাম পারতাম না, ম্যাক্সিমাম দিতাম পারবো 37 মাস, সবাই বুঝছো নি জিনিসটা, তাহলে আমি 28 মাস দিতে পারলাম না, তাহলে কত মাস দিতাম পারলাম 37-7-5-12 বাদ দিলে, তার মানে আমি 24 মাস দিতাম পারলাম, তো ডিমড অকুপেশন ধরবো 24 মাস এনি রিজন, আর নন অকুপেশন ধরবো আমি
সাইড মাস বুঝছেন কি ভাই? আমার হেড টোটাল আসলো 28 মাস, আমি এনি রিজনে 36 মাস পর্যন্ত দিতাম পারি, বাট অলরেডি এনি রিজনে আমার খাইলিছে 7 মাস আর 5 মাস 12 মাস। তাহলে 28 মাসের মাঝে 24 মাস ডিমড অকুপেশন ধরি, তাহলে বাদ বাকি 4 মাসটা কি দেবো? নন অকুপেশন দেবো, কিন্তু আসতো কত মাস? 28 মাস। হ্যাঁ, 26 ও 28 মাস থেকে অ্যাকচুয়ালি ভাই, ওনো 28 মাস আছে আর ওনো 28 মাস উঠছেও নেই, ওনো মাঝে 24 মাস যদি আমরা ধরি ডিমড অকুপেশন, তাহলে বাদ বাকি রিমেনিং রয়ে কত মাস? 4 মাস। পুকুরে নন অকুপেশন ধরছে, ঠিক আছে, নন অকুপেশন ধরছে কিছু লাগে না, এই কন্ডিশন ফুলফিল করছে না, তাইলে নন অকুপেশন। এত অ্যাকচুয়ালি আসতো না, কিন্তু আমি ধরাম তারে ডিম, সো ও তো লাগে নন অকুপেশন। এর বাদে হয়েছে 1 জানুয়ারি 2008 থেকে 30 জুন 2012 পর্যন্ত হে জার্মানি আসলো এমপ্লয়মেন্ট পারপাসে, তাহলে দেশের বাইরে হইলে কন্ডিশন আছে, আগে আসলো নি পরে আসলো নি, আগে আসলো অ্যাকচুয়ালি পরেও আসলো অ্যাকচুয়ালি, এখন দেওয়া লাগবে এনি এনি টাইম এনি পিরিয়ড, দেশের বাইরে হইলে কোনো মাসের হিসাব নাই, যতদিন ইচ্ছে অতদিন, দেশের ভিতরে হইলে 48 মাস। তাইলে 8 ফাইলাম আসতা, 9 ফাইলাম, 10 ফাইলাম, 11 ফাইলাম, 12 ফাইলাম, মানে এই 12 আর 6, 8 9 10 11, 4 বছর, 4 বছর 48 আর 6 54 মাস। তাহলে ডিমড অকুপেশন 54 মান্থ, ওভারসিজ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, বুঝছেন কি ভাবে? 1 জুলাই 2012 থাকি লইয়া 31/12/2014 পর্যন্ত বাড়িতে আসলো, তাইলে ইউকিটা অ্যাকচুয়াল অকুপেশন, তাইলে জুলাই 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 না বা 6 মাস, 7 8 9 10 11 12, 6 মাস হইলে কি 12 13 14 2 বছর, 24 আর 30 মাস, বুঝছেন কি ভাবে? এর বাদে কইছে 1/1/2015 থাকি 31/12/2016 পর্যন্ত হে তার প্যারেন্টের হাউসে আছে, মা বাবার লগে আছে, নন অকুপেশন। বাট আমরা জানি লাস্ট 18 মাস ডিমড অকুপেশন উইদাউট এনি কন্ডিশন, লাস্ট 18 মাস, বুঝছো নি এলাই? তাহলে পয়লা আমরা লাস্ট 18 মাস হিসাব করলে ইনো আছে কয় মাস? ইনো 12/12/24 মাস আছে, 15 15 16, 16 মাঝে 15 16, তাহলে 15 পয়লা 6 মাস হইতো নাই, আর বাদর 6 মাস আর 16 আসতে পাইব তো 18 মাস, তাহলে পয়লা 6 মান্থে আমরা ধরলেই পয়লা ওলা করলেই আমরা লাস্টের 18 মাস ফাইললাম আমরা ডিমড অকুপেশন, ডিমড অকুপেশন হইলো কি লাস্ট 18 মাস, 15 জুলাই থেকে লইয়া যে 16 ডিসেম্বর পর্যন্ত আমরা সিম্পল হিসাব লাস্ট 18 মাস, তাহলে রইলো বাকি হতো 15 জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস, তাহলে 6 মাসে আমরা ধরবো নন অকুপেশন। কে বুঝছো না? এখন আমরা তার যোগ করবো টোটাল অকুপেশন হতো মাস আর নন অকুপেশন হতো মাস, ঠিক আছে, তাইলে আমরা পাইলাম তার অ্যাকচুয়াল আসলো 48 মাস, পরে আসলো আইরাম, পরে পরে আমরা পাইলাম 7 মাস, পরে পাইলাম 48 মাস, পরে পাইলাম 5 মাস, পরে পাইলাম 20 মাস, পরে পাইলাম 24 মাস, পরে পাইলাম 54 মাস, পরে পাইলাম 30 মাস, পরে পাইলাম 18 মাস, তাহলে অ্যাকচুয়াল আর ডিমড অকুপেশন মিলিয়ে হয়ে গেছে তার 254 মাস। অকুপেশন নিয়ে করে খালি জাস্ট এমন করে, এখন আমার দোকান নন অকুপেশন হতো, নন অকুপেশন হইলো কি তার অন পাইলাম 4 মাস আর অন হইলো গিয়া 6 মাস, তাইলে 10 মাস, তাহলে টোটাল আমার কত হইলো 264 মাস। এখন আমি একটু মিলিয়ে দেখবো যে আমার সব মাস কাউন্টিং হয়েছে, লিখলাম তারিখ কত 95, বেশি তারিখ কত 2016, 95 শুরু তার 2016 শেষে, তাহলে 95 থেকে 2016 হিসাব করবো, 95 96 97 98 99 2000, আর এবারে 16 16 22 বছর, 22 বছর ×12 264 মাস, আমার অকুপেশন অন অকুপেশন মিলিয়ে হয়ে গেছে 264 মাস, ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা দেখবো যে
ডিসপোজাল করছে 2,20,000-এ, কস্ট আসলো 60,000 টাকা, তাহলে আমরা তারা কইলাম বাড়ির ডিসপোজাল প্রসিড হইল গিয়া 2,20,000, কস্ট হইল গিয়া 60,000, তাহলে আমরা তার গেইনটা পাবো করতাম পারি 1,60,000, নাই এখন বাদ দিব পিপিআর রিলিফ। পিপিআর রিলিফ হইলে ও যে গেইন আছে 1,60,000 ইন্টু যত মাস আসলো, আমি কইছিলাম তো মাসের উপরে রিলিফ দিব, টোটাল আসলো কত 254 মাস, আর টোটাল মালিক আসলো কতদিন 264 মাস, 254/264। ডিমোটিভেশন অ্যাকচুয়াল অকুপেশন দিয়ে ওটারও আমরা অকুপেশন ধরবো। মোটামুটি যেহেতু ম্যাক্সিমাম লাইফ থাকি গেস, মোটামুটি সারাটা রিলিফ পাইছে, তাইলে তার গেইন মাত্র রয়েছে 6,160। ক্লিয়ার জিনিসটা? যদিও তার গেইন হয়েছে 1,60,000, বাট রিলিফ পাইছে 1,53,000। ওকে, আইডাম ই ট্যাক্স কোন ব্যান্ডে দিব এখানে দেখতে হইলে দেখা লাগবে তার ট্যাক্সেবল ইনকাম কত আসছে, আদারওয়াইজ আমি বুঝতে পারতাম। তার ট্যাক্সেবল ইনকাম যদি 32,000 কম থাকে তাহলে কিছু বেসিক ব্যান্ড করবো, ডেফিনেটলি ডেফিনেটলি ট্যাক্সের যে বলা হিসাব হইয়া দিব, তো হইয়া দিব কোনো লেখান হিন্টস যে তার ট্যাক্সেবল ইনকাম হতো আসলো না বা আসলো বা হায়ার রেট ট্যাক্স পেয়ার ওলা হইয়া দিব ডাইরে। কিন্তু ইনে একটা কাহিনী আছে, যে কাহিনী পরে দিলাম এখন তুমি আরো একটা রিলিফ পাইবাই প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্টের ক্ষেত্রে, এগুলো হয় লেটিং রিলিফ। তুমি যে সময় আসলায় না যে সময় ডিম দরাম ওই সময় যদি তুমি বাড়া দেবো তারে, তাহলে তুমি লেটিং রিলিফ পাইবে। তো আমরা দেখলাম যে পিরিয়ডটা আমরা তারে ডিম ধরছি ডিম ধরছি ডিম ধরছি ডিম ধরছি আসলো না, এই সময় হ্যাঁ বাহা বাড়া দিতে পারে। সো বাহা বাড়া দিলে কিন্তু পাইবো লেটিং রিলিফ, ও যখন আমরা লিখে রাখছি লেটিং রিলিফ। লেটিং রিলিফ ইজ লোয়ার অফ 40,000 পিপিআর রিলিফ ই ইন্টু লেটিং পিরিয়ড ইন্টু টোটাল ওনারশিপ পিরিয়ড, তিনটা জিনিসের মাঝে লোয়ার যেটা ওটা হলো লেটিং রিলিফ। বাড়া দেয় লেটিং পিরিয়ডটা বাড়া দিয়ে যায়, তাহলে ও কোয়েশ্চনও দেখো হে তার হাউসটা বাড়া দিছে যে বেলা তার সিস্টারও বাড়িতে আসলো, সিস্টারও বাড়িতে কতদিন আসো হে 7 মাস, তার বোনের বাড়ি 7 মাস আসলো আর, তাহলে আমরা এখানে ফলা দেবো তার হিসাব হইল গিয়া 40,000 একটাই ফিক্সড। লেটিং রিলিফ 40,000, পিপিআর রিলিফ তার কত হয়েছে 1,53,939, পিপিআর রিলিফ আইছে, আচ্ছা গেইন হইল গিয়া পিপিআর রিলিফ আইছে তার 1,53,939, তার গেইন আইসলো 1,60,000, এগুলো থেকে অলরেডি আমরা পিপিআর রিলিফ বাদ দিলাইছি 1,53,939। এখন আমরা লেটিং রিলিফ আরো ফার্দার বাদ দিব আরো একটা, এখন আর হইল কি লেটিং পিরিয়ড তার কত, এখানে ই ই মানে হইল গেইন, গেইন হইল কি আমার 1,60,000, আর লেটিং পিরিয়ড হইল কি 7 মাস, আর টোটাল পিরিয়ড হইল কি 264 মাস। সো গুণ দিলে কত হয়, ফোর টু, তিনটা ফিগার পাইলাম আমরা, একটা হলো কি 40,000, একটা হলো কি পিপিআর রিলিফ, একটা হলো কি লেটিং রিলিফ। অ্যাকচুয়ালি লেটিং রিলিফ পেয়ে বাদ দিব ও তিনটার মাঝে যেগুলো লোয়ার হইব, এই তিনটার মাঝে লোয়ার কোনটা 4-2, তাইলে আমরা বাদ দিলাম 4-2, তাইলে 40,000 ফিক্সড ফিগার তারা দেওয়া দিয়ে দিয়েছে যে তুমি ম্যাক্সিমাম বাদ দিতে পারবে 40,000 যদি তোমার এগুলা বাড়ি যায় আর কি। তাহলে আমার রয় 1,819 টাকা হইল কি আমার, অ্যাকচুয়ালি আমি কি দাম ট্যাক্স পে করবো 1,819 টাকার উপরে ট্যাক্স পে করবো না, লেটিং বাদ দিয়ে যেগুলো রয়েছে ওগুলো কি চার্জে বলবে। সো লেটিং আইতো না যদি আমি বাহা বাড়া দিই না, পিপিআর আইব বাহার তাহলেও আইব একটা পিপিআর আইব, লেটিং বাড়া দিলে আইব, আদারওয়াইজ আইতো না।
ওইগুলো ব্যাপার খুব বেশি কমপ্লেক্স ওরা দিলে অত দিব, কারণ যত বাড়াইবো তত তো আমার মার্ক বেশি দিব। অন্য যতগুলা গড় বাড়াইবো যতগুলা জিনিস দিব খালি মার্ক দিব পার্সিয়াল পার্সিয়াল পার্সিয়াল। সো এটা একটা ওলা আমি করছি, অন্য আমি একটা ভুল করছি এখন লাগে যে আমি অন্য নন অকুপেশন ধরেছি, এগুলো নন অকুপেশন ধরতাম না, এগুলো ডিন অকুপেশন ধরবে 36 মান্থ তো হারাইবে। ঠিক আছে ঠিক আছে মানে 7 মাস, আর টোটাল ওনারশিপ 264 মাস আমরা হিসাব করে দিচ্ছি ওই যে ফিগার। ঠিক আছে ওই লোকিয়া লেটিং এর হিসাব 4242 সেম আইসি 1,60,000। কোনো আর একটা বলেছি আরো একটা জিনিস পেয়েছি, তুমি নর্মালি বাড়িটা হইলো গিয়া রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করতে মানে নিজে থাকা লাগে, থাকা গেলে তুমি বাড়িটা আসতে নিজে থাকা লাগে ইউজ করছো না, তুমি কিছু বাড়া দিয়েছো, তাহলে যতক্ষণ বাড়া দিয়েছো ততক্ষণ ওপরে রিলিফ পাইতে না, যতক্ষণ তাক পায় ততক্ষণ ওপরে রিলিফ পাইবে। সে মনে করো আমার একটা বাসা আমি কিনছি, আমরা একটা হাউস পারচেজ করছি 20,000, সোল্ড করছি 60,000। আমার বাসা ওলা কইব নর্মালি কাইন্ড অফ যে 7 রুমের মাঝে 2 রুম হইলো গিয়া তোমার ব্যবসার পারপাসে ইউজ হয়েছে, তার মানে 7 বাটার ফার্স্ট পার্ট আমি গেইনর এলায়াবল রিলিফ পাইব, বাদ বাকিটা রিলিফ পাইতাম না। ডিসপোজাল প্রসিড 60,000, এলায়াবল কস্ট 40,000, PPR রিলিফ রিলিফ কত পাইম 40,000 গেইন, এর মাঝে আমি আমার পার্সোনাল পারপাসে ইউজ করছি অত 5 পার্ট 5x7 5 রুম না গেলে সো ওটা আমি PPR রিলিফ পাইম না, এখানে আর মাসের কিছু করছে না, অতটা একলগে কমপ্লেক্স করতো না, চিন্তার কিছু নেই, যদি বিজনেস ইউজ দিয়ে তাহলে তারা মাস দিয়ে তোমার বেজালো বলে চলে কিছু রিল্যাক্স হইলে 28571 তাহলে ওগু PPR রিলিফ, তাহলে চার্জেবল গেইন 11429। ওকে বাড়া নাই তো আমি বিজনেস পারপাসে দিছি, বাড়া মানে হইলো কি তোমার থাকার লাগিয়ে দিছি, তোমার থাকার লাগিয়ে দিলে আমার কোনো সমস্যা নাই, বাট আমি তো থাকার লাগিয়ে দিছি না, আমি তোমার ব্যবসা করা লাগিয়ে দিছি, তো ব্যবসা করা লাগিয়ে দিলে তোমার এই আমি রিলিফ পেতাম। ক্লিয়ার? ওকে তাইলে আমরা এখন যেটা করতাম পারি একটা অঙ্ক করতাম পারি নাকি যা অঙ্কটা কিলা 30 সেপ্টেম্বর 2012 যেইনি একটা বাড়ি বেচছেন 4 লাখ টাকায়, তাই বাড়িটা পার্চেস করছিলেন 1 অক্টোবর 1,67,000। বাবা তাহলে বাক্কা টাকা গেইন করেছে নাই, তাহলে আমরা যেটা করতাম পারি তা নইলো কি ডিসপোজাল প্রসিড কত 4 লাখ, এলায়াবল কস্ট হইলো গিয়া 1,67,500, তাহলে গেইন হইলো গিয়া তানোর সামথিং 2,32,500।
ওকে, এখন আমরা যেটা বাদ দেওয়ার সময় লোক পিপিআর রিলিফ দিলাম, পিপিআর রিলিফ লোক 2,32,500 ইন্টু সামথিং বাই সামথিং না কিতা, হ্যাঁ বাই দিব কি দাদি, বাঘ দিব কি দাদি, আমরা তাই যতদিন মালিকানা আসতে অতদিন, তো মালিকানা দেখলাম যে 92 কিনছে আর সেপ্টেম্বরও বেচছে, তো অক্টোবর থেকে সেপ্টেম্বর, তাইলে আমরা 93, 94, 95, 96, 97, 98, 99, 2000 ইবাদি পাইলাম 8 বছর আর ইবাদি পাইলাম 12 বছর মানে 20 বছর, 12 20 মানে 146 নাই নাকি দাদা, 288, 240 বাগ দিব আমরা, 240 দিব, এখন আমরা গুণ দিব কত দিব ভালো লাগবে নাই, টোটাল পিরিয়ড বাগ দিব কিতা দি, টোটাল অকুপেশন দি বাগ দিব, বাগ দিব টোটাল যতদিন মালিক আসলো, আর গুণ তুমি দিব, আমি 93 থেকে হিসাব করছি না, আনছি তো তিগুণ শেষ হয়েছে 30 সেপ্টেম্বর, এবারে ওয়াই স্যার ইচ্ছে এনিওয়ে, তাইলে মেইন রেসিডেন্ট হিসাবে তাই ইউজ করছেন ফ্রম দ্য ডেট অফ পার্চেজ আনটিল 31 মার্চ 1996, তাহলে তার কোন কত মাস হইল, মেইন রেসিডেন্ট হিসাবে ইউজ করছেন তার মানে এগুলো অ্যাকচুয়াল অকুপেশন নাই, তাহলে হ্যাং কিনছেন অক্টোবরও 92, 93 বছর হয়েছে, 94, 95, 3, 96 তাই ইউজ করতে পারছেন নাস্তা বছর, তাইলে 3 বছর আর এবার ধরলো কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 6 মাস, 3, 12, 36 আর 6, 42 মাস, দেখো তাই হিসাবটা বুঝছো নি, তুমি তাই হিসাব করবা নর্মালি, জেইন অকুপাইড দ্য হাউস এজ হার মেইন রেসিডেন্ট ফ্রম দ্য ডেট অফ পার্চেস আনটিল 31 মার্চ 1996, তাহলে হ্যাঁ কিন তাই কিনছে 1 অক্টোবর 1992 থেকে আমরা 31 মার্চ 1996 পর্যন্ত কত মাস হয়েছে ওগুলো কি অ্যাকচুয়াল অকুপেশন, আমি হিসাব করছি বা করছি 42 মাস, তুমি দেখবা হিসাব করিয়া তোমার আমার ঠিক আছে না, যদি বেজাল লাগে যায় দরকার হলে 1-2 গলা করে করে জানুয়ারি ফেব্রুয়ারি করে গণ লিবে, বাট বেজাল করিও না, দ্য হাউস ওয়াজ দেন আনঅকুপাইড বিটুইন 1 এপ্রিল 1996 এন্ড 31 ডিসেম্বর 1999 ডিউ টু জেইন মুভিং শিকাগো ফর ওয়ার্ক, ও তাইলে তাই শিকাগো আসলে ওয়ার্ক করলে লাগে, তাহলে এই ওয়ার্কটা দেশের ভিতরে না দেশের বাইরে, তাই কোন দেশে মানুষ ধর্ম আমরা দেখে নিলে আমরা ধর্ম ইউকে, তাই গেছে কি কই আমেরিকা, বিদেশ গেলে কতদিন এলাভেবল উইদাউট এনি নন লিমিট কন্ডিশন আছে, বাট কোনো লিমিট নাই, দেশের ভিতরে হইলে 48, বিদেশ কোনো কিতা নাই, কিন্তু কন্ডিশন আছে, কন্ডিশন হলে পরে থাকা লাগবে, তাহলে আগে দেখি লাইতে পরে আসলো নি ফ্রম এত এত জেন এগেন অকুপাইড, তাহলে পরে আসলো, তাহলে আমরা এগুলো এখন হারাইতাম বাড়ি, যত বছর হইলো এটারে আমরা পুরা ডিম ধরে নিব নাকি দেখ, তাইলে এগুলো ফলে আমরা লেখি বাঙ্গি বাঙ্গি ডিম অকুপেশন সবাই বুঝলাই তো, তাহলে এপ্রিল 96 থেকে ডিসেম্বর 99, 97, 98, 99 3 বছর আর 3 বছর আর হিবাই দিয়ে লেগে ডিসেম্বর নয় নি 9 মাস, 3 বছর 9 মাস, 36 আর 9 কত 45, এটা বড় বড় জিনিস দিব যাতে তুমি কিতা করতে পারবে, অত ছোট ছোট সিরিজ তো নাই, সিদ্ধার কিচ্ছু নাই না, ঠিক আছে ঠিক আছে, বার্মিংহাম অতা অতা অতার একশো সিটি মনে রাখি দিও, হোপফুলি সমস্যা হইতো না, এরবার দেখি তো হয়েছে ফ্রম 1 জানুয়ারি 2000 আনটিল 31 ডিসেম্বর 2006 জেইন এগেইন অকুপাইড হাউস এজ আর মেইন রেসিডেন্ট, তাহলে এগুলো লোক অ্যাকচুয়াল অকুপেশন হয় নি, ছয় বছর নি জানুয়ারি থেকে শুরু হয়েছে, 7, 12, 87 নাই দেখো, হাউস ওয়াজ দেন আনঅকুপাইড আনটিল ইট ওয়াজ সোল্ড সেপ্টেম্বর 2012, তাহলে আমি এনি রিজন ইউজ করছি নি, এখনো ইউজ করছি না, কিন্তু বাক্কা দিন আনঅকুপাইড আছে, তাই কতদিন আনঅকুপাইড আসলো, 6
ছয়টা কিলো ইয়া, সাত সাত আট নয় দশ এগারো, এগারো যে হইলো 5 বছর 60 মাস আর 9 মাস 69 মান্থস 70 মাস 69 মাস, তাহলে এখানে তো 37 মাস দিলে আমি দিতাম পারি নাই। আর কি দিতাম পারি? 18 মাস দিতাম পারি, তাহলে তো সেরাও পাইলেন। কিন্তু তুমি দেন ভুল ভুল, 37 মাসের কন্ডিশন আছে। কন্ডিশন কি তা বাদে থাকা লাগবো, বাদে না আইতো পয়সা বেশি দিছে। 37 মাসে আমি যদিও আমার এত আছে কিন্তু বাদে না থাকা আমি ইউজ করতাম পারাম না। সো ভুল করিও না, দেখিও আমরা খালি জাস্ট দিব লাস্ট 18 মাস, তাহলে আমরা লাগে ইজি হইল গিয়া। আমরা অত ঝামেলা যাই না, আমরা টোটাল হিসাব হইলে টোটাল কত মাস 69 মান্থ, আমি 18 মাস তো হবো আমার কিতাব ডিম, তাহলে বাদ বাকি কি ধরবো নন অকুপেশন। তাইলে আমরা অন্য দুইটা পার্টে ভাগ করে লাই, নন অকুপেশন আর ডিমড অকুপেশন। ডিমড অকুপেশন পাইলাম আমরা 18 মাস লাস্ট কন্ডিশন ছাড়া, তাহলে 69টা কি আমরা যদি 18 বাদ দিলাই মেবি, হ্যাঁ 51 মান্থ হইল কি আমার। তাহলে আমরা এখন বা করলাই অকুপেশন আর নন অকুপেশন, আমরা মেইন যে খাম ওগু বা করলাই নন অকুপেশন। সো অকুপেশনও আমরা পাইলাম কত মাস 42 44 84 18, 42 44 84 18 189, আর নন অকুপেশনও কত পাইলাম 51 189 আর 51, যোগ করো তাই 240। তাহলে আমরা আগে অলরেডি বাহরিয়া বলেছিলাম 240, ও যে অন পয়লা সপ্তাহ দেখার আগে, তাহলে আমার অঙ্ক এই মানগুলো আমি হিসাব মিলাইতাম পারছি। বাট এগু করার একটা বালা সুবিধা কিন্তু আনানি মাহফুজা যে বলা অন্য তুমি 6 মাস ধরছো 2000 থেকে 2012 6 বছর হয়েছিল, তুমি যোগ করে এলে দেখা না ওকে এগো হয়েছে 228, তুমি অন্য দেখা না আমার কত 240, তো তুমি বুঝলে না তোমার কোনো একটা সমস্যা হয়েছে, তুমি আবার ব্যাক করে দিতে গেলে। সো অলওয়েজ ফলো দেখিলি কিনছে কোন দিন আর বেচছে কোন দিন, অন্য মাস অন্য যে টোটাল টাইমটা ওরে আমি অন্য বই দিই, তাহলে তোমার একটা ইয়ারলিস্টিক থাকলো যেগুলোকে তুমি কম্পেয়ার করতে পারো। আর বাদে এসে তুমি অকুপেশন অন অকুপেশন যোগ করে দেখো যে তোমার ওফি কারো লগে মিলছে, বুঝছে না ব্যাপার। তাহলে আমরা এখানে উপরে কত দিব 189, তাহলে কত হয় দেখো 183, তাইলে আমরা চার্জেবল গেইন হইলো গিয়া, যেহেতু আর বাড়া সারা দিছে না সো লেটিং রিলিফ নাই, তাহলে আমরা আলাদা বাদ দিলাম লেটিং রিলিফ। কোশ্চেন তো অনুশেষ, ইয়েস কত 2,35,000 থেকে বাদ দাও, শেষ অঙ্ক তাহলে এটা করে দিলাম, বুঝছো তো। তোমার তানোর কাম হইল গিয়া বারো করবায় টাস্ক, বারো করবায় টাস্ক, 14 করবায় 15 করবায় 16 করবায়, আচ্ছা তাও টাস্ক করে দিব না আপাতত, অত আমার মতো 16 পর্যন্ত তাও। তাহলে যেহেতু আমরা এত আবার আধা ঘন্টা আছে তো আমরা এই টাইমটারে ওয়াইজলি ইউজ করি নাকি তা, আমরা শেয়ার সেকশনটা শেষ করে দিই, তাহলে আমরা সিজিটির পাক্কা জিনিস শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। সব শেয়ারের উপরে বা সিকিউরিটিজের উপরে, শেয়ার আর সিকিউরিটিজের মধ্যে ডিফারেন্স কি তা, সিকিউরিটি তো সিকিউরিটি গার্ড নাকি যা একেবারে না হইলে ফেলে। তুমি যদি কোনো জিনিস ট্রেড করতে পারো তাহলে ওগুলো হয় সিকিউরিটিজ। সো কোনো কোম্পানির শেয়ার তুমি কিনা বেচা করতে পারে, লোন নোট তুমি কিনা বেচা করতে পারে, তাহলে আমরা ইফিসিয়েন্সি এইটারে কইমু সিকিউরিটিস। এমনে শেয়ার এমনে বন্ড এগুলারে আমরা সিকিউরিটিস কইতাম না, বাট কোনো শেয়ার বা বন্ড যদি আমরা ট্রেডেড করতাম পারি তাহলে আমরা এগুলো কইরাম সিকিউরিটিস। সো শেয়ার অফ শেয়ার এক ওয়ান কাইন্ড অফ সিকিউরিটিস। সিকিউরিটি দিলে মানে তুমি কোম্পানির লোন নোট পাইবে,
তুমি গভর্নমেন্ট লোন রুট ফাইবে বা এগুলা ফাইবে, এগুলার উপরে তোমার কিন্তু ট্রেড করতে যাবে ওটা লাগে সিকিউরিটিতে। সো সব শেয়ার সিকিউরিটির উপরে তুমি সিজিটি দেওয়া লাগবে, এক্সেপ্ট তিনটা জিনিস। একটা হলো গভর্নমেন্ট বন্ড যদি থাকে লিস্টেড, সরকারি যদি কোনো বন্ড থাকে, আর এগুলো যদি তোমার কোনো গেইন বা লস হয় এগুলোর উপরে কোনো ট্যাক্স নেই। ঠিক আছে, গেইন বা লস হইলি তুমি কিনলে 100 টাকা দিয়ে কমিয়ে হয়ে গেল 80 টাকা, তোমার লস হয়ে গেল। এগুলো তো মার্কেটও আছে, একটা মার্কেট আছে, সো দাম বাড়বো কম পড়ে এগুলো। কোয়ালিফাইং কর্পোরেট বন্ড, একটা কোম্পানির বন্ড কিনছো, কোনো লাভ লস হয়েছে আউট অফ এক্সাম। আর ইন্ডিভিজুয়াল সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো সিকিউরিটিস কিনা বেচা করো তাহলে আউট অফ লাভ লস এক্সাম। এছাড়া বাদ বাকি যে কোনো শেয়ার কিনা বেচো ঠিক দেবো। ঠিক আছে, বন্ড কোম্পানির লোন। এখন আও আমি যদি আপনার কাছে শেয়ার বেশি তাহলে শেয়ার ডিসপোজাল প্রসিড কত ধরবো? যত টাকা বেশি বেশি হয়েছি কমন হিসাব। বাট আমি যদি আমার কোনো কানেক্টেড মানুষের কাছে শেয়ার বেশি, আমার ভাই, আমার আব্বা, আমার বাচ্চা বাচ্চা, ইন্টারনেট লেগে কানেক্টেড, সিবলিংস, প্যারেন্টস, চিলড্রেন্স, ইন্টারনেট লেগে কানেক্টেড। ঠিক আছে, এরা কাছে যদি বেসো তখন কি আমরা ধরা লাগবো কিনা ডিমড করে দিতে হইব, তুমি আরে কত টাকা পাইছি গইতো না, আমার মার্কেট ভ্যালু লাগবো। আজকে পয়লা একটা অঙ্ক করছিলাম, ফুরিরে দিছিল ল্যান্ড মাগনা 80,000 টাকা, আমরা দাম ধরছিলাম সেম ওলা মার্কেট ভ্যালুর দাম। এখন একটা শেয়ারের মার্কেট ভ্যালুর ক্ষেত্রে সমস্যা এটা হইলো কি, আজকের ডেটে তুমি শেয়ার মার্কেটে যাও, গ্রামীণ কোনো শেয়ারের মার্কেট ভ্যালু পাইবে এখন চেষ্টা আছে। আস্তা দিন শেয়ার কিনা বেচা হোক, সেও 300 টাকা 20 পয়সা, সেও আবার কিনা 300 টাকা 30 পয়সা, আবার কিনা 300 টাকা 25 পয়সা, আবার কিনা 300 টাকা 40 টাকায়, 340 টাকায়, ওলা করে করে দাম বাড়ে, এখন অনেকগুলো দাম থাকে। আমি কোন দাম লইতাম? কারণ আমি তো অ্যাকচুয়ালি আমার বাইরে বইন্ডে শেয়ারও বেচিছি না, আমি জাস্ট শেয়ার দিলাইছি উইদাউট এনি মানি। সো এক্ষেত্রে আমি কোন দামে লইতাম? আমি যদি কেউ কাছে বেচতাম তাহলে তো কোনো রেট যে রেটে বেচছি ওগুলো তোলাম মানে তার তো বেচছি না। সো এক্ষেত্রে তারা রুলস দিয়ে দিছে যে তুমি স্টক এক্সচেঞ্জে যে মার্কেট প্রাইস আছে, হাইয়েস্ট মার্কেট প্রাইস, লোয়েস্ট মার্কেট প্রাইস, ওগুলো দুই দিয়ে ভাগ দিবা, দিয়ে অ্যাভারেজটা ধরবে। আমি যেমন আস্তে দিনের মাঝে আমার গ্রাফিং ফোনের হাইয়েস্ট দাম হচ্ছে কত আর লোয়েস্ট দাম হচ্ছে কত, যুগ কর্ম দুই দিয়ে ভাগ দিবে অ্যাভারেজ শেষ। ওগুলোকে শেয়ারের ডিসপোজাল প্রাইস দিলাম একটা শেয়ার, এখন আমি তাহলে যতটা শেয়ার দিব গিফট করবো অতদিন গুণ দিলাই শেষ। ক্লিয়ার? তাহলে শেয়ারের ক্ষেত্রে হইল গিয়া ফার্স্ট যে জিনিস হইল গিয়া প্রাইস বা করা, এমনি প্রাইস কোনো সমস্যা না আনকানেক্টেড পার্সন হয়ে গেছে বেচতে, বাট যেবেলা কানেক্টেড পার্সন হয়ে গেছে বেচবো তখন প্রাইসটা আমার বাগড়া লাগবে অ্যাভারেজ করিয়া। ওকে, সেকেন্ড বিষয় হইল গিয়ে যেটা, একটা শেয়ার আমি আজকে বেচলাম কিন্তু আজকেও এগুলো যে একবারে কিন্তু মিলা নাই, মনে করো আজকে আমি 2,000 শেয়ার বেচছি, এখন এই 2,000 শেয়ার আমি হয়তো 2,000 2,000 2,000 করে 5 বারে কিনছি, বা হয়তো আমি একলগে 50,000 শেয়ার কিনছি, হয়তো কি 2,000 শেয়ার বেচছি, 2,000 শেয়ার বেচছি, বুঝছো নি? কারণ গ্রামীণ ফোনের প্রত্যেকটা শেয়ার যাতে 1,00,000 লাগবে কিন্তু দুইটার কস্টিং সমান হইত না। এখন মনে করো আমি 2,000 শেয়ার, এখন আমি 2,000 শেয়ার আজকে বেচলাম কিন্তু আমি 5,000 করে শেয়ার কিনছি সাইটটা দেখে, শেয়ারের দাম 4,00,000, কোন কস্টারে আমি নিয়ে বাদ দিব? কারণ আমি প্রফিট বাহর চলে তো ডিসপোজাল প্রাইস থাকি কস্ট বাদ দেওয়া লাগবে, কারণ আমি 4,00,000 5,000 করে কিনছি, তাহলে কোন শেয়ার গুলারে আগে বাদ দেবো, কোনটার কস্ট আগে বাদ দেবো? আমি শেয়ার আজকে 14 তারিখ জানুয়ারি বেছলাম 14 জানুয়ারি যদি কোনো শেয়ার কিনি তাহলে ওগুলো কস্ট ফলা বাদ দিব। দেন দেখো ফলোয়িং 30 ডেজ, ফলোয়িং বলতে নেক্সট 30 ডেজ, মানে 14 ফেব্রুয়ারি 2018 ভিতরে যদি কোনো শেয়ার কিনি ওগুলো কস্ট বাদ দিব। একটা কোয়েশ্চেন হইতে পারে, আমি আসি আজকে 14 জানুয়ারি, আমি 14 ফেব্রুয়ারি কস্ট ফিলে বাদ দিব, ইললজিক্যাল একটা মাতো না। আজকে বই আমি সেলিং প্রাইস পাইলাম ঠিক আছে, কিন্তু 30 দিন বাদে কোন দামে কিনবো তো আমি খুঁজে পারতাম না। ইয়েস,
টেকসই হিসাব তো আমি আজকে করলাম না, টেকসই হিসাব তো সিক্সে ফিল কে করলাম, বছর বাদে গিয়ে করলাম। সো অলরেডি আমি জানি যে 14 জানুয়ারি কত টাকায় বেচছি আর 14 ফেব্রুয়ারি কত টাকায় শেয়ার কিনছি। সো আমার লাগে এগুলো সমস্যা হবে। আর এর বাদে যে শেয়ার থেকে বাদ দেবে হয় শেয়ার পুল, শেয়ার পুল কিটা কস্ট পুল বোনাস তো নেই, মেইন পুল এগুলো আছে প্লাস মেইন পুল, স্পেশাল রেট পুল। পুলও কিটা করি একটাতে জিনিস একটা নিলে ভাই বিভিন্ন অ্যাসেটের পুলও আমরা বিক্রয় করি। শেয়ার পুলও কিটা করি একটা সিমিলার টেক্সচার কোম্পানি শেয়ার গুলো নিয়ে আমরা একটা পুলও রাখি। সো আমি যখন গ্রামীণ কোনো শেয়ার কিনলাম, গ্রামীণ কোনো শেয়ার যেদিনও কিনি আমি একটা খাতাতে হিসাব রাখলাম, অতটা শেয়ার কিনছি অত দামে কিনছি, অতটা শেয়ার কিনছি অত দামে কিনছি, অতটা শেয়ার কিনছি অত দামে কিনছি, অতটা বোনাস পাইছি, অতটা রাইট পাইছি, জাস্ট আমার শেয়ারের হিসাব রাখার। প্রত্যেক কোম্পানির লাগে আলাদা আলাদা পুল থাকে। সো আমরা আপাতত একটা জিনিসের হিসাব করি। তাইলে আমি পয়লা দেবো যেদিন বেচছি ওদিন কতটা শেয়ার কিনছি ওগুলো কষ্ট পয়লা বাদ দেবো, 30 দিন বাদে কতটা শেয়ার কিনছি ওগুলো কষ্ট বাদ দিবো, দেন আমরা এগুলো শেয়ার পুলও ফুলতা কি বাদ দিবো। ক্লিয়ার জিনিসটা যাবো অত জটিল কিচ্ছু নাই। সো এখন একটা অঙ্ক করিলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মিস্টার ফরিদ, পারচেজ এন্ড সোল্ড ফলোয়িং শেয়ার অফ কিউপিএলসি, পারচেজ করছে 3000 শেয়ার 2 টাকা করে, রিসিভ করছে 143 বোনাস শেয়ার। সো বোনাস শেয়ার হইলে কিটা 143, তাহলে কতটা বোনাস হয়েছে এটা মানে টোটাল কতটা হয়েছে 1000 শেয়ার, সিম্পল হিসাব। এর বাদে আরো পারচেজ করছে 1000 শেয়ার 2.5 টাকা করে পার শেয়ার, তাহলে টোটাল 2500 টাকা। এর বাদে রিসিভ করছে 14, আচ্ছা সরি না ভুল হয়েছে, 145 হইতো, 145 হইতো, ও তার তুমি না কলম দিলে গেলি 14 রাইট লেখা আছে, রাইটের আগে হইব 5, 145 রাইট ইস্যু রাইট শেয়ার। সো ফার্স্টে একটা হয়েছে, তাহলে কতটা শেয়ার বোনাস পাইব টোটাল রাইট পাইব, কত কোসাইন ফার্স্টে একটা হয়েছে, টোটাল কতটা পাইব ওটা লাগে আমরা শেয়ার পুল করি। দেখো পয়লা 3000 আছে তার, পরে বোনাস পাইছে আরো 1000, পরে আবার কিনছে 1000, তাহলে টোটাল তার শেয়ার আছে 5000, ফার্স্টে একটা পাইলে টোটাল শেয়ার পাইবো 1000 শেয়ার। এনিওয়ে টোটাল করি করি করা লাগে। এর বাদে শেয়ার বেচছে কত, 2000 শেয়ার বেচছে, কোনদিন বেচছে 1 জানুয়ারি 2017, হাইয়েস্ট আর লোয়েস্ট প্রাইস হলো কি 6 টাকা আর 6 টাকা 50 পয়সা। তাহলে আমি সেলিং প্রাইস কত দাম শেয়ার যদি আমার হ্যাঁ যোগ করে দুই বাগ দিলে উঁচু নিয়ে হবে। এবার দেখো 1 জানুয়ারি 2017 কিনছে, তাহলে ওই যে 2000 শেয়ার, ও 2000 শেয়ার যে বেচলাম এগুলোর এগেনস্টে কোন কস্টটা ফয়লা বাদ দিব, ফয়লা হলো কি সেম ডে, তো আমি বেচছি কোন দিন 1 জানুয়ারি 2017, সেম ডেতে কিছু কিনছি নি, বাদর লাইনে লেখা আছে 300টা শেয়ার কিনছি 6 টাকা 45 পয়সা করে, তাহলে ও কস্ট বাদ দিব। এর বাদে কিটা করবো ফলোয়িং 30 ডেজ, তাহলে 1 জানুয়ারি 2017 30 ডেজের ভিতরে হইলো কি 31 জানুয়ারি, 30 জানুয়ারি 2017, তো এখানে বাদরটা হইলো কি 25 জানুয়ারি, সো ও 200 বাদ দিব। এর বাদে আমি শেয়ার পুল মানে ও ফ্লোর শপটি ঠিক আছে অন তাকে আমরা জাস্ট 300 আর 200 নিছি কি, তার মানে 1500 শেয়ার নিব কি ইন জেনারেল, অ্যাভারেজ কস্ট নিব কি 1500 শেয়ার। এগুলো জিনিসটা কিলা করেন আমি তোমাদের দেখাই দিই। পয়লা আমরা যদি শেয়ার পুল বানাই পয়লা, তাহলে আমরা লাগে অঙ্কটা করতে ইজি হইব। শেয়ার পুলও দুইটা জিনিস থাকে, একটা হইলো গিয়া নাম্বার অফ শেয়ার আর একটা হইলো গিয়া ভ্যালু। বুঝছি, তাহলে আমরা এখন যেটা করবো ডে টু ওয়াইজ পয়লা কিটা করছি পারচেজ, পারচেজ কতটা করছি 3000 শেয়ার, আমার কত করে করছি 2 টাকা করে, তাইলে 6000 টাকা। এর বাদে কি হয়েছে বোনাস পাইছি নাই বাজারে, বোনাস পাইছি ভাগ 3 × 1, তাহলে বোনাস পাইছি 1000, 1000 আমার কোনো কস্ট পারছে নি, বোনাস কস্ট 0, বোনাস তো ফ্রি দিয়ে নেন, তাহলে টোটাল আমার 4000 শেয়ার হইলো, কস্ট হইলো গিয়া 6000। বুঝছো নিশ্চয়,
দেন আমরা দেখছি পারচেজ করছি আরো 1000 শেয়ার 2.5 টাকা করে, তাহলে আবার পারচেজ দিলাম তাহলে শেয়ারের নিচে বইলাম 1000 আর 2.5 টাকা করে হইলে আমার ইন হইলো গিয়া 2500, তাহলে আবার টোটাল কস্ট হয়ে গেল 4000 আর 1000 শেয়ার হইলো কি 5000 শেয়ার আর কস্ট হইলো কি 6000 আর 2000 হইলো কি 8500। এখন আমারে কইছে বাদে যে আমি রাইট পাইছি কত 145, তাহলে আবার এখন লেখো রাইট ইস্যু, তাহলে আমার টোটাল শেয়ার আছে 5000, আমি 145 পাইছি, তাহলে 1000 শেয়ার আর রাইট ইস্যুর একটা প্রাইস আছে কত হইলো গিয়া 60 টাকা, না রাইট ইস্যুর প্রাইস হইলো 3 টাকা, তাহলে 3000 ওইলো ব্যাপার। এর বাদে আমি কিতা করছি বেশি লিছি। এখন আমরা সেলিং এর হিসাব করব, সেলিং এর ফলে 2000 শেয়ার বেচছি, তাহলে ফলে আগে একটা একটা শেয়ার প্রাইস পড়ে সেলিং প্রাইস, যেহেতু তারা দিয়েছে না সেলিং প্রাইস আমরা বা করবো 6 টাকা যোগ 6 টাকা 50 পয়সা ডিভাইড বাই 2 কত হয় 6 টাকা 25 পয়সা, তাহলে একটা শেয়ার সেলিং প্রাইস ধরবো আমরা 6 টাকা 25 পয়সা, তাহলে ফয়লা কোন কোন বেচবো, ফয়লা 300 শেয়ার বেচবো এবং 300 শেয়ারের কস্ট আনবো, তাহলে ফয়লা আমরা লেখবো 1/1/2017 সেলের ক্ষেত্রে হইব গিয়া ডিসপোজাল প্রসিড হইল গিয়া, যেহেতু 300 শেয়ার বেচছি কত করে ধরবো 6 টাকা 25 পয়সা করি কত হয়, আমি তো কষ্ট আছে কত 300 শেয়ার, তাহলে ডিসপোজাল প্রসিড আনা লাগবো 300 শেয়ার 25 কষ্ট হলে 6 টাকা 45, আমি সেলিং প্রাইস ইন ডিসপোজাল প্রসিড হিসাব করলাম, একটা শেয়ার আর সেলিং প্রাইস হলে 6 টাকা 25 পয়সা, তাহলে 300 শেয়ার আর সেলিং প্রাইস 1875, তাহলে এগুলো লাগে আমার এলায়াবল কষ্ট হলো কত 300 শেয়ার আমি এদিন কিনছি 6 টাকা 47 পয়সা করে, তাহলে আমার এলায়াবল কষ্ট হইলো গিয়া কত হয়, তাহলে আমি এনে কিতা করছি লস করছি বুঝছেন হিসাবে, হ্যাঁ রয়েছে যে আইরাম একটা একটা করে আমি 2000 বেচছি, 2000 মাঝে মাত্র 300 পাইলাম, 300 কস্ট পাইলাম, এর বাদে ফলোয়িং 30 ডেজ, ফলোয়িং 30 ডেজ আরো 200 শেয়ার আসলো, তো আমি আবার আলাদা একটা হিসাব করবো 25/1/2017। ইনওয়াই আমরা দেখলাম আমি কত টাকা বেচছি ডিসপোজাল বলছে 200 শেয়ার, কত টাকা করে দাম 6 টাকা 25 পয়সা করি 1250। এখন নাও এই শেয়ার আমি কত করে কিনছি 60 টাকা 20 পয়সা, তাহলে 200 শেয়ার আমি 60 টাকা 20 পয়সা করে কিনছি, তাহলে আমার কষ্ট কত হয় 1440, তাহলে ইনও দেখলাম আমার লস হয়েছে নাই। এর বাদে আমার অলরেডি আমি 300 আর 200 500 শেয়ার করে নিয়েছি, টোটাল বেচছি 2000 শেয়ার, তাহলে আরো 1500 শেয়ারের আমার লাভ করা লাগবে, তো বাদ বাকি শেয়ার গুলা কই পাইবো, বাদ বাকি শেয়ার পাইবো আমার শেয়ার পুল থাকি আর তো নাই, আমার পরবর্তী ডেটও আর আসেনি আর তো নাই, এখন এমনি আমি উফরে দিই শেয়ার পুলো 3 নম্বর লিস্ট, যেটা শেয়ার পুলো গেলে কি আমরা কয়লা দেবো শেয়ার পুলো, আমার শেয়ার কতটা আছে শেয়ার পুলো আমার শেয়ার আছে 6000, তো আমরা এখন উপরে যোগ করে দিব শেয়ার পুলো শেয়ার আছে 6000, কস্ট হইলো গিয়া 11500, আমি ইনটা কি বেচছি সেল করছি 1500 শেয়ার 500 গেলে আমি টোটাল বেচছি, টোটাল বেচছি কত 2000, এর মধ্যে কষ্ট করছে কত 300 আর 200 500, তাহলে রইলো বাকি কত 1500 শেয়ার, তো 1500 শেয়ারের কষ্ট আমি কই থেকে নিবো অন থেকে নিবো, তাহলে আমরা এই 1500 শেয়ারের কষ্ট কিলা বা করবো 11500 6000 দিয়ে ভাগ দিব 1500 দিই গুণ দেব, ৮৭৫ রইলো গিয়া 1500 শেয়ারের কষ্ট। এখন আমরা 1500 শেয়ারের ডিসপোজাল প্রাইস দেখিলাই, এখন হইলো কি এগুলো শেয়ার পুল, তাহলে 1500 ডিসপোজাল প্রসিড হইলো কি 1500 শেয়ার 6 টাকা 25 পয়সা করে দাম আছে 9375, আর অ্যালায়েবল কস্ট হইলো গিয়া আমরা অন্য বাকর লিখি শেয়ার পুল থাকি 2875, তাইলে আমরা গেইন কত হইলো
তাহলে আমার নেট গেইন হইলো কত? আমি ট্যাক্স দিব কত রুপে? 6,250 রুপে, খাই বুঝছো না? আরো একটা ছোট মোটা জিনিস হয়েছে, আজকে পারতাম না 10 মিনিটে শেষ করতাম। সো রিঅর্গানাইজেশন টেক ওভার মাঝে মাঝে আয়। না না, একটা অঙ্ক করে যাই তোমার দান্ডে, পরে তো তুমি জানো কই ভাই স্যার আপনি কোথায় রাহলো না। তুমি জানো তো স্টোরি আইলাই একটা অঙ্ক করে যাই তোমার দান্ডে শেয়ার নাকি দাও। Let's do Shatra. Benzir own share in LPLC. She acquired Fondosho share company 31/5/2013 for 20,000. First share 30 June 2014 on 7 March 2016. Benzir bought further 200 share LPLC for 4,000. Benzir sold 1,000 share LPLC for 3,000 28 February 2016. তাহলে আমরা হিসাব করলাম কোন দিন? 28 ফেব্রুয়ারি। আমরা অলরেডি ডিসপোজাল প্রসিড ফাইলিছি, সেলিং প্রাইস ফাইলিছি, এখন আমার ম্যাচিং করা লাগবে। তো ফয়লা দেখা লাগবে ও সেম ডেট 28 ফেব্রুয়ারি বেচছি, 28 ফেব্রুয়ারিতে কোনো শেয়ার কিনছি নি, 28 ফেব্রুয়ারিতে কিনছি না, পরবর্তী 30 দিনের ভিতরে কিনছি নি। কোনটা? ওই যে 7/3/16 গুণ কিনছি না নি, 28 ফেব্রুয়ারি 16 আর 7 মার্চ 16, তাহলে এগুলো 28 মার্চ 16 পর্যন্ত আমি যা শেয়ার কিনবো এখন তোর কষ্ট পা দিতে পারবো। তাহলে কত শেয়ার? 200 শেয়ার। তাহলে ফলে আমার ভালো লাগবো কিটা? 200 শেয়ার সেলিং প্রাইস। তাহলে আমি জানি 1,000 শেয়ারের সেলিং প্রাইস কত? 25,000। তাহলে একটা শেয়ারের সেলিং প্রাইস কত? 25 টাকা। 25,000 ভাগ 1,000, তাহলে 200 শেয়ারের সেলিং প্রাইস কত? খেয়ে বুঝছো না? 3/16। তাহলে 7/3 আমরা পাইলাম গিয়া ডিসপোজাল প্রসিড হইলো গিয়া 25,000 ভাগ 1,000, আমার দরকার কত? 200 শেয়ার নাই নি, কত? 5,000। অ্যালায়েবল কস্ট হইলো গিয়া জাস্ট আমার ডাইরেক্ট যে দিয়েছি 200 শেয়ারের দাম হইলো গিয়া 4,000। তাহলে আমি চোখ মুজিয়ে এগুলো বয়ে দিলাম, তাহলে আমার গেইন হইলো গিয়া, এগুলো গেইন হয়েছে, গেইন হয়ে গেছে আমার 1,000 টাকা। খেয়ে বুঝছো না? এর বাদে আর তো ফলোয়িং 30 ডেজ গেল কি, তার মানে আর কিছু নাই। পুলো যাইম কি? পুলো আমি অ্যাকচুয়ালি দেখলাম আমার 2টা শেয়ার আছে নাই নি, একবার লইছি 1,500, পরে লইছি 500, তাহলে 2,000, 2,000 মানে আমি ইস্যু করতাম হতো 800। তাহলে আমি অনেক পুল করি লাই, নাম্বার অফ শেয়ার আর ভ্যালু, তাহলে নাম্বার অফ শেয়ার ফলা কিনছিলাম 1,500, ভ্যালু হইলো গিয়া 20,000, আর বাদে কিনছি 500, ভ্যালু হইলো গিয়া 10,000। তাহলে টোটাল শেয়ারের দাম, টোটাল শেয়ার কত? 2,000। 2,000-এর দাম হইলো গিয়া 30,000। আমি বেচছি কত? অলরেডি আমি 1,000 বেচছি, কিন্তু অলরেডি 200-র কস্ট আমি পাইলিছি, তাহলে আমার লাগে আর 800। তাহলে আমি 800 দিলে 12,000 টাকা কস্ট পাইলিছি। বুঝলাম হিসাবে না বুঝলে আমার একটাই। তাইলে আমরা শেয়ার পুল থেকে যেবেলা হিসাব করবো, শেয়ার পুল থেকে হিসাব করবো, ডিসপোজাল প্রসিড হইলো কি আমার 25,000 ডিভাইডেড বাই 1,000, এখন কতটা শেয়ার বেচলাম? 800 শেয়ার। সো আমার টোটাল কস্ট হইলো কি 20,000, আর অ্যালায়েবল কস্ট হইলো কি না পাইলাম 12,000। সো আমার গেইন হইলো গিয়া 8,000, আর আগর আসলো 1,000, সো টোটাল গেইন হইলো কি আমার 9,000। বেশি ইজি হয়ে গেছে। 18 নম্বর কোয়েশ্চন তোমার তানোর হোমওয়ার্ক, হোমওয়ার্ক জমাও। কালকে হবাদি কত তাকে দিছিলাম? 31 তারিখ কত মতো দিছিলাম? আটত্রিশ, 39,
না 38 করবে, 39 না, 40, 41, 42, রেসিডেন্সিয়াল প্রপার্টির ট্যাক্স হলো এইটা লাগে 18 আর 28, নট 10 20, ওয়ান আলাদা রাখবে। নর্মালি ক্যাপিটাল গেইন ট্যাক্স ধরি 10 আর 20, খালি একটা এক্সেপশন রেসিডেন্সিয়াল প্রপার্টির 18 আর 28, 18 হইলো কি বেসিক ব্যান্ড আর হায়ার ব্যান্ড হইলো কি 28, বুঝতে ভুলে গেছিলাম। দেখ না কালকে না তো রেসিডেন্সিয়াল প্রপার্টি তো আজকে করছি, একটু আগে বললাম না পিপিআর রিলিফ ওই যে গেইন যেগুলো বার হইব গ্রুপে 18 আর 28 ধরুন, কালকে একটা ঠিক আছে। 56, 57, 58, 59, 60, ওকে বুঝতে হয়েছে। নর্মালি যে কোনো প্রপার্টির গেইন হইলো গিয়া বেসিক ব্যান্ডও 10%, হায়ার ব্যান্ডও 20%, বা বেসিক ব্যান্ড যে গেইন পাইবো সেটাকে ওগুলোর উপরে আমরা সেপারেট রাখবো, রাখি এই করে 18 28 ধরবো। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ।